नारायण शक्ति। जिहादी साहेब रागो मोर, जिहादी साहेब रागो मोर। सम्मानित उपस्थिति ए पर्याय अपने सामने अत्यंत गुरुत्वपूर्ण नसीहत पेश करबेन बांग्लादेशेर शीर्षस्थानीय आलेमे दीन आंतर्जातिक क्षति सम्पन्न मुखस्थेर कुरान सारा बांग्लादेशेर अत्यंत जनप्रिय वक्ता मस्जिदे बाइतुल्लार मोहतरम खतीब शमसुल उलूम मद्रासार सम्मानित प्रिंसिपाल हजरतुल अल्लाम हजरत मौलाना इलियासुर रहमान जिहादी दावत बरकातुल्लाह आलिया आमी हजरत के उनार मूल्यवान नसीहत पेश करवार जन्य सबिले अनुरोध करछि। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। शत शत मानुष सालामेर उत्तरटा जोरे होले आल्लाह पाक खुशी होबे। सालामेर उत्तरटा आरेकटु जोरे दिबेन, राजी आछेन सबाई? इनशाआल्लाह। अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا الرحمن الرحيم
وقال الله تبارك وتعالى في شأن حبيب وما Allah.
الله محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা মালিককে আল্লাহ আল্লাহ নাম জোরে বললে ভয় নেই যদিও এটা আনসার ক্যাম্প আল্লাহ নাম জোরে বললে পুলিশে ধরব না কথা ঠিক না বেঠিক একাদা চিত্তে এক কণ্ঠে যেই জবান আল্লাহ দিয়েছেন আল্লাহর জন্য ইউজ করব রাজি আছেন সবাই তাহলে এবার দেখা যাবে সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ আপনার আমার মালিককে আল্লাহ আশার তৌফিক কে দিচ্ছেন আল্লাহ যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সমস্ত কাজের শুরুতে কার নাম নিব আল্লাহ খানা খাওয়ার সময় আল্লাহ পানি খাওয়ার সময় আল্লাহ বিড়ি খাওয়ার সময় আল্লাহ কি হলো যাক ভুল হয়ে গেছে এটা আপনারা খান না কেন জিজ্ঞেস করলাম এই তো এবার একসাথে বলেন এখানে মোনাজাত করে গেলে খুশি হবেন কে আল্লাহ হ্যাঁ একসাথে বলেন যদি মোনাজাত করে লাস্ট বিদায় হয়ে যান খুশি কে হবে আল্লাহ কে হবে নবমতম বার্ষিকী ওয়া আপনার এর বড় তাল ঠিক নাই যদি মোনাজাত করলে এখান দিয়ে চলে গেলে আল্লাহ খুশি হয় ওই আল্লাহর খুশি করতে রাজি আছেন জীবনে কোন একটা দান যদি আল্লাহকে খুশি করা যায় আমার আল্লাহ বান্দাকে বুকের মধ্যে চেপে ধরে ডাক দিয়া বলে বান্দারে আমি তোরে ভালোবাসি কত আদর করে কত আদর করে তোরে বানাইছি যে আদর কইরা মাফ করিব আমায় ভুলিস না কবরে কে আল্লাহ হাসরে কে আল্লাহ এখন কে আল্লাহ জোরে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ সর্ব জায়গায় কে আল্লাহ ওই আল্লাহরে খুশি করতে রাজি আছেন ইনশাআল্লাহ একসাথে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকাফ কলোনি সরকারি বাসভবন জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ পাইকপাড়া আনসার ক্যাম্প মিরপুর এক আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার মাহবুবের কোরআনের তাফসীর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ উম্মতে মুহাম্মাদীর এত দাম কেন তুমি মাঝে মাঝেই বলো হ্যাঁ মূসা উম্মতে মুহাম্মাদী এরকম সেরকম এরকম সেরকম কিন্তু আমি জানতে চাই তারা এত দামি কেন আমার আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রশ্নের জবাবে সংক্ষেপ উত্তরটা দিয়ে দিলেন মূসা রে তোর জাতিরে 40 বছর একাধারে ধারাবাহিকভাবে আমি আল্লাহ জান্নাতের ভুনা গোশত মান্না সালোয়া ময়দানে তিহির মধ্যে ফেলে তাদেরকে বিনা পয়সায় খাওয়াইব অর্ডার দিলাম সকালে খাইবা হাড়ি পাতিল ভরে বাসায় নিয়ে যাবা না লাইয়াজ মানুষ জমাও করবা না তোমার বেয়াদ উম্মাদ দুলি আমি আল্লাহরে ঠিক কামাই দেয় আমার সাথে বার জিডিং করে আমি না করছি আর তারা সেটা বেশি করে দেখায় দেয় মুসা তোমার আল্লাহ আমাদের সাথে পারে না তারা নিজেরা বলে ওয়াদা সিহা ওয়াবা সালিহা আমরা পেঁয়াজ লাগামু রসুন লাগামু শাক লাগাবো আমরা নিজেরা উৎপন্ন করে খাব তারা আমার সাথে আমার খানা তাদের ভালো লাগে না আমার সাথে টিক্কা লাগায়া এত বছর পর্যন্ত তাদের জান্নাতের খাবার খাওয়াইলাম
একটা বার তাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে হয়। হে মুসা, বরঞ্চ তুমি একটা যুদ্ধের ডাক দিয়েছিলে, তারা সঙ্গে সঙ্গে রিটার্ন করলো, জবাব দিল তুমি একবার আল্লাহ যাও। আবার বলতেছো কেন উম্মতে মুহাম্মাদের এত দাম, তাদের শোন তাদের কেন এত দাম। মুসা রে মুসা, তোর উম্মতের জান্নাতের খানা 40 বছর বিনা পয়সায় খামাইলাম, আমি মাওলা একমাত্র তাদের জবান থেকে একবার আলহামদুলিল্লাহ শোনার জন্য ভুলেও একদিন তাদের জবান থেকে আলহামদুলিল্লাহ বের হল না। হা মুসা, আর আমার বন্ধুর গরিব উম্মত গুলা সারাদিন রিক্সা চালাইব, 5 টাকা দিয়ে একটা পাউরুটি কিনব, এক ঝক পানি খাইয়া সেরা গামছা দিয়া মুখটা মুজবো আর বলব আলহামদুলিল্লাহ। না আমার বন্ধুর গরিব উম্মত গুলা জান্নাতের খাবার কোনদিন চোখে দেখে নাই। হে মুসা, গ্রামগঞ্জে বসে পেঁয়াজের খেতে, মসুরির খেতে, কলের খেতে, গম খেতে, ধান খেতে সারাদিন কষ্ট করবে, এক বল পান্তা বাদ একটা কাঁচা মরিচ একটা পেঁয়াজ দিয়ে খেয়ে সেরা গামছা দিয়া কাদা মাখা গামছা দিয়া মুখ মুছবে আর বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যা খাওয়াইলা ভালো খাওয়াইলা। জান্নাতের বিনে পয়সায় খাবার খাওয়াইলাম, কোনদিন আমি মাওলার শুকরিয়া আদায় করব না, বরঞ্চ এখন বড় বড় ডায়লগ মারতেছে, হিত্তা চন্না ফিরে লেখুন, তাদেরকে একবার বলো তওবা করতে, তাও করলো না। মুসারে আমার বন্ধুর উম্মত গুলা যখন জাহান্নামের কথা শুনবো রে মুসা, গলা কেটে মুরগি জমিনে ছেড়ে দিলে যেইভাবে আসার খেতে থাকে, জাহান্নামের কথা শুনে চিৎকার মারতে থাকবে। মুসারে এখন বল আমার বন্ধুর উম্মতের দাম বেশি না তোর বিয়াদব উম্মতের দাম বেশি? হে মুসা, ভালো করে চিন্তা ভাবনা করে বল। মুসা বলে চিন্তা ভাবনা বাদ দিয়া দিলাম, যে উম্মতের এত দামি করে তুমি বানাইবা, আমার ওই নবীর উম্মত বানিয়ে দাও। নবীর প্রেমের পাগল জন তারাই জন্নতি জরে, নবীর প্রেমের পাগল জন। হ্যাঁ, কারো জবান বন্ধ রাখেন না, কোরআন শরীফের আয়াতের তরজমা, নবীর প্রেমের পাগল যারা তারাই জন্নতি জরে, নবীর প্রেমের পাগল যারা তারাই জন্নতি, নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন, নবীর প্রেমের দেখি ভাবছেন আমি বানিয়ে বলছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবি'উনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। যেই মুসা আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, লক্ষাধিক নবী বার বার আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছে উম্মতে মুহাম্মদ হওয়ার জন্য, ওই নবীকে বাংলাদেশের কিছু কুলাঙ্গার বকা দিয়েছে, গালি দিয়েছে, আমার নবীকে ক্ষমতালোভী বলেছে, যুদ্ধবাজ বলেছে, দল মত নির্বিশেষে দীপ্ত কণ্ঠে এই জান্নাতের বাগানে বসে একটা আওয়াজ দিব, যারা আমার নবীকে বাংলার জমিনে একটা বার অপমান করেছে এদের বিরুদ্ধে আন্দোলন করতে কাকে রাজি আছো?
জান নবী আমার প্রাণ নবী আমার জান জোরে নবী আমার জান নবী আমার প্রাণ জোরে নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি সাদের জীবন নবীর জন্য যারা দাঁড়ায় আছেন খালি তিনের মধ্যে দাঁড়ায় থাকেন না, বললেন কথাগুলো বললেন কবরে যাওয়ার সাথে কিন্তু এই নবীর চেহারাটা দেখাবে। এই লোকটা চিন, যদি কোন চিনি না কোন লাভ নাই, কোন নেতায় খেতায় কামড়ব না। কথা ঠিক না বেঠে? অতএব একসাথে বলেন নবী আমার জান জোরে নবী আমার জান নবীর জন্য দিতে পারি সাদের জীবন নবীর জন্য দিতে রাজি আছেন? রাজি আছেন? দীপ্তকান্ড আল্লাহ আকবার। আমি এই মাহফিলে পাঁচটা যুবক চাই হযরত ওমরের মতো, ওমর ইবনে খাত্তাবের মতো পাঁচটা যুবক এই মাহফিলের মাঝখান থেকে চাই। এই জীবনটা কিন্তু সাইনা সেট, সাইনা সেট 22,000 দিয়ে কিনেন আর 1,00,000 দিয়ে কিনেন, পড়ব ডিসপ্লে শেষ সব শেষ। মানুষের জীবন চায়না সেটের সাথে খারাপ, একবার স্ট্রোক করবেন সব শেষ। এই জীবনের কি মূল্য আছে বলেন? এই দেহের কি মূল্য আছে? আবার রসুল বলেন আইসারে মানুষের সবচেয়ে অসহায় সময় হল অন্ধকার কবরে যখন লোকটা চলে যায়। ওই অন্ধকার কবরে যাইবার আগে রসুলের প্রেম লইয়া কবরে যান, আরামে ঘুমায় থাকবে। রাজি আছেন না নাই? আরে বদরের প্রান্তরে যখন আমার রসুল বললেন আমি তিনজন সেনাপতি পাঠাইলাম, এক নম্বরে আমার চাচা হামজা, দুই নম্বরে আমার চাস্ত ভাই হযরত আলী। আলী তখনও ফাতেমাকে বিবাহ করে নাই, তখন হুজুরের আপন চাস্ত ভাই আলী। যেই খাটে বড় হয়েছে আমার নবী ওই খাটে বড় হয়েছে। আমার নবী বললেন দ্বিতীয় নাম্বার সেনাপতি আমার চাস্ত ভাই আলী, কাররামাল্লাহু ওয়াজহাহু। যেই আলী দুটি সন্তান জন্ম দিয়েছে দুনিয়ার সমস্ত মানুষের, বিশেষ করে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলুল জান্নাহ, সমস্ত যুবক অর্থাৎ কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। এই হাদিসের তাওজিতে দেখা যায় সমস্ত মানুষের জান্নাতে সর্দার হযরত হাসান হুসাইন, এমন দুইটা সন্তান জন্ম দিয়েছেন হযরত আলী। আমার নবী আলীকে একদিন কাঁধে হাত দিয়ে বলে আলী রে তুই তো আমার সাইতে একদিক দিয়ে দাম। আলী কয় হুজুর আমারে আপনি কষ্ট দিতেছেন এই সমস্ত বলে, আপনার চাইতে দুনিয়ায় কোন মানুষ দামি না, আপনার আল্লাহ বানাইবার আগেই ফেরেশতাদেরকে সমাবেশ করে আল্লাহ বলেছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। দুনিয়া আসার আগে কোরআন আসমানে ছিল কি ছিল না? যদি বলেন কোরআন কই আসিল শুনবেন কই আছে? বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাওহিন মাহফুজ। কোরআন নিজেই বলবেন লাওহে মাহফুজ ছিল। ফেরেশতারা নেই জানো আমার বন্ধুর সিমটম কি? আমার বন্ধু কত বড় দামি, সারা দুনিয়ার মানুষের জন্য আমার বন্ধুকে মডেল বানায় দিব। শুধু তাই নয়, মুসা নবী শুধু বনী ইসরায়েলের নবী, হারুন নবী বনী ইসরায়েলের নবী, আর আমার নবীকে দুনিয়ায় পাঠাইবার পরে ফেরেশতারা ডিক্লারেশন দিব খুল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। নবী কিন্তু সারা পৃথিবীর নবী না, একমাত্র আমার নবী তামাম পৃথিবীর মানুষের নবী, গাছের নবী, মাছের নবী, ফেরেশতার নবী, তামাম পৃথিবীর নবী।
এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে কোন দল বুঝি না, ওইগুলোর বাংলাদেশে রাখা যাবে না। ঠিক না বেঠে? পাঁচটা যুবক এখন দাঁড়াবে, এরপরে আমি ওয়াজ শুরু করবো। আর একটা বার যদি আমার নবীকে কেউ একটা কটূক্তি করে কথা বলে, দল মাস্তির বিশেষে ওই নাস্তিকদের জুতা দিয়ে বাইরে যে মাঝে মাঝে হবে, কারণ কি জানেন, গলা সাজ দিতে হইব চা খাই। আমি এখানে এমপিতে খারাপ হয়ে লেগে তার দিকে চিন্তা নাই, একটা মেম্বারিরে শুনে করবো না, ওই চিন্তা নাই। আল্লাহ আকবার, জোরে কর, ক্ষমতার মালিককে জোরে কর, আরো জোরে। আপনারা কি কইবেন না নাকি, না কইলে কন আপনার, আপনারা বলবেন তো সর্বময় ক্ষমতার মালিককে। আপনার আমার মালিক আল্লাহ, আল্লাহ আছে না, বিশ্বাস হয় প্রমাণ হয়ে যাবে আজকে। আল্লাহ আছে থাকবে, কিন্তু কার পক্ষে জানেন, মোমেনের পক্ষে। কিন্তু বর্তমান দেখা যায় বুশের পক্ষে আল্লাহ, বারাক ওবামার পক্ষে। কারণ কি জানেন, আমরা নামে মুসলমান কামে খানি, ঠিক না বেঠে? একজন মুসলমানের ওয়াজ এখন করবো, জানি না সময় কতটুকু দিবে। আপনি কোন বারোটা, হুজুর কয় দশটা, আল্লাহ কোনদিন হিন্দু নাসারা বেঈমানের পক্ষে নয়, আল্লাহ মুসলমানের পক্ষে। সে নিজে কোরআনে বলেছে বলছে মুসলমান ছাড়া, ও মুসলমানরা লা তাত্তাখিদু আদুব্বি আদুব্বাকুম, ও বেঈমান নাসারা এদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, এরা আমি আল্লাহর দুশমন, তোমাদের দুশমন। এটা কি আমার কথা? জোরে কর, আরো জোরে, কার কথা? তাহলে আল্লাহ কি মুসলমানের পক্ষে কোরআন আয়াতের দ্বারা বোঝা যায় না, অন্য ধর্মের পক্ষে? মুসলমানের পক্ষে থাকলে এরকম মুসলমান মায়ের খাইবে, এখন বোঝা যাচ্ছে মুসলমান আছে মাগার কামকে খালি, মুসলমানের মতো মুসলমান হলে আল্লাহ থাকবে না কেন, ঠিক না বেঠে? মুসলমানের মতো মুসলমান আছিল 13 বছরের একটা যুবক, আমার গোপালগঞ্জের বাক, আল্লাহ শামসুল হক। আমি যেখানে জন্ম নিয়েছি সেখানে কথা বলতে হবে, রসুল যেই দেশে জন্ম নিয়েছে, মদিনায় যাইবার পথেও বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকিয়েছে। 17 মাস আমার নবী বাইকুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়ছে, নবীর তেজ লাগে নাই, কবে আমার মাতৃভূমির দিকে আল্লাহ আমার মুখটা ঘুরে দিবে? যেদিন আয়াত নাযিল হইল ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্তরুল মসজিদুল হারাম, সেদিন আবু বকর নিজে বলেন আমি দেখতেছিলাম আমার নবীর ঈদের দিনের মতো খুশি। মাতৃভূমিতে রসুলও ভালোবাসছে কথা, ঠিক না বেঠে? আমার দিকে তাকান, আল্লামা শামসুল হক ফরিদপুরি তাফসিরে হক্কানির থেকে আমি সরাসরি রেলে করছি, আল্লাহ মুসলমানের পক্ষে, ঠিক না বেঠে? সে মুসলমান ধলা হোক, কালো হোক, ছোট হোক, বড় হোক, কষ্ট হবে? আমার সময় লাগে লং টাইম, কিন্তু সকলের কাছে দাবি বলে যাই, যতটুকু সময় পাবো আমার মাবুদের ভালোবাসা নিয়ে 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন, খোদা কসম, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, বালে ঘর বাড়ির থেকে শুধু গুনাই করতেছেন, আপনার লাগবে 60 বছর গুনাহ জমাইতে, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। কয় সেকেন্ড টাইম? যখনই বান্দার চোখে পানি দেখবে, আমার এরকম একটা রুমাল, রহমতের রুমাল বের করে বান্দার চোখের পানি মুছাই দিয়ে বলবে, কন্ডিশনারে আমার পাগল মন্ত্র
কষ্ট হয়? দেশের নাম ইয়ামান, দেশের নাম কি? যেরকম ওয়ার শুরু করার আগে একটা প্রশ্ন করি, উত্তরটা দিবেন সেরকম, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এত আস্তে কইলেন যে, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আপনি যদি জীবনকে উৎসর্গ করে দিয়া ইমান বাঁচায় রাখেন, আপনার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। আর যদি আপনি জীবনকে বাঁচাইয়া ইমানকে ধ্বংস করেন, আপনার মৃত্যু হবে আবু জাহেলের মৃত্যু, উমাইয়া খালেদের মৃত্যু, ওসমান সাহেবের মৃত্যু, সুয়ারের সাইতে খারাপ মৃত্যু। ঠিক না বেঠি? সুয়ার কিন্তু একদিন জান্নাতে যাবে, কুকুর জান্নাতে যাবে, সিলগাল জান্নাতে যাবে, কিন্তু আমি মানুষ, এত আদরের মানুষ, লাকাদ কাররামনা বনি আদম, এই এত প্রিয় বস্তু আদম জান্নাতে যাবে না। অতএব আমাদেরকে তাকান, মানুষের মতো মানুষেরই জান্নাতে যাওয়া দরকার। ঠিক না বেঠি? এই হাজার হাজার আল্লাহর পাগলগুলি দীপ্তখণ্ডে আওয়াজ দিবেন, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি, প্রমাণ এখনই হয়ে যাবে। দেশের নাম ইয়ামান, বাদশার নাম ইউসুফ জুলমস। আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি আল্লাহর কুতুব লেখেন, নাস্তিক ক্ষমতায় বসে, ক্ষমতার গাম্ভীর্যতার ক্ষমতার দাপটে বলে ফেললো, আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারে না। ইয়ামান আর মক্কার বর্ডার কিন্তু একই বর্ডার, মক্কার অধিকাংশ মানুষ এমন যে বাড়িঘর করেছে এখনো। ভাইরা, ইয়ামানের বাদশা ইউসুফ জুলমস ক্ষমতায় বসেই বলল, আমার এই দেশে কেউ মুসলমান যদি থাকে ওরে এই দেশে রাখা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ বললে তাকে সাথে সাথে বিচার করা হবে। বাদশা মোড়ে মোড়ে তার ছবি লাগিয়ে দিল, পাথরের মূর্তি লাগায় না। নবী কি দুনিয়ায় পাথরের মূর্তি ভাঙতে আসছে না গড়তে আসছে? তার প্রমাণ হয়ে যাবে। এখন শয়তানের একটা বড় পণ্ডিতা ছিল, নাম তার কায়কাউস। কি নাম? হ্যাঁ, এই শয়তানের কামা ছিল খালি বাচ্চারে, শুধু বাচ্চারে কুমন্ত্রণা দেয়া। দেখবেন যে কোনো বাচ্চার মাথা নষ্ট করে দুইটা শ্রেণীর মানুষ, কয়টা? একটা হলো রাম, একটা হলো বাম। যে কোনো মুসলমান বাচ্চার মাথা নষ্ট করে দুইটা বাহিনী, একটা হলো রাম, একটা হলো বাম। তো ইউসুফ জুলমস নামটা কত সুন্দর, ঠিক না বেঠি? নাস্তিকের কাম কি তাই দেহ, এর সবচেয়ে বেশি ক্ষতি করছে এই গোলক ঠাকুর কায়কাউস। তাফসীরে জোকেরায়ে মালুমাতের ভিতরে আল্লামা গুফরানুল্লাহ দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস, এই কায়কাউস বাচ্চারে খালি মাথাটা নষ্ট করে রাখত, হঠাৎ করে কায়কাউসের কম্পিউটারে ভাইরাস ঢুকছে, এখন যে গণনা বেচনা করে সেটা সঠিক হয় না। বাদশাহ ইউসুফ জুলমস দেখে বল, বুড়া তোমার তো এখন আর কাম হয় না, এখন কি করণ যা? কয়, স্যার আমিও দেখছি কোনো কাম হয় না, আমার বসায় বসায় বেতন দিয়ে লাভ কি? একটা কাম করেন, যদি আপনি পারেন এমানের মধ্যে 12-13 বছরের একটা ছেলে আমাকে এনে দেন, আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র যা আছে সবার ভিতরে, বর্তমানে দেখেন না কম্পিউটারে যা থাকে মেমোরি কার্ড দিয়ে সব নেওয়া যায়, এখন তো মেমোরি কার্ড দিয়ে নেওয়া যায়। ওই নাস্তিক বলে দিল, আমার ভিতরে যা আছে মেমোরি কার্ডের মতো ওর ভিতরে পার্সেল করে দিল। বুঝানোর লেগে বলছে, বাচ্চা বলল বয়স কত হবে? 12-13। চেহারা কেমন হতে হবে? একবারে হিরোর মতো, যেন মানুষ দেখলেই তার দেখার সাথে মানুষ মনে করে যায় অনেক বড় আল্লাহর হবে। দেখেন না বাংলাদেশে কত সুন্দর চেহারা, গন্ডালের মতো চেহারা, সিয়ার পুরো ঝুড়ে বহে দেওয়ান গান, গর্দান লড়াইতেও পারে না, রাম খাসি। এ বলে বর্তমানে ইদানিং ফাতেমার জামাই হয়েছে। এ সরকারি ভাইরা, এ মুসলমান ভাইরা, ফাতেমার বিয়ে কি একবার হয়েছে না দুইবার হয়েছে? জোরে কও। যেই ফাতেমার গর্বে এমন দুটো সন্তানের আবির্ভাব হয়েছে, জন্ম নিয়েছে, সারা পৃথিবীর মানুষের জান্নাতের চাবি। এক মুসলমানের পোলা
দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবা। সে নতুন করে এখন আবার বলতেছে যারা রসুলের রওজায় গেছেন তার মুরিদগো সাক্ষী রেখে বলে, ভিডিও ফুটেজের মধ্যে আপনারা দেখেছেন সে তার মুরিদকে ডেকে ডেকে বলতেছে তোমরা দেখো নাই যে আমারে দেখতে চাও রসুলের রওজার কাছে রসুলের ভেষে আমারে দেখবা। এর দ্বারা কি বোঝা যায়? সে তো রসুল দাবি করে বই দিছে, ঠিক না? আমি কি অন্যায় করেছি, ভুল বলেছি? বাংলাদেশে এক নম্বর দাজ্জাল যদি হয়ে থাকে এই দেওয়ানবাগি, দীপ্ত কন্ডাক্ট আওয়াজ দিবেন দেওয়ানবাগির কর্তৃপক্ষে যদি কখন উলামা একরাম জাগ যায় দল মুক্তির পেছনে এই পক্ষের বিরুদ্ধে আন্দোলন করার থাকে না। হয়েছে, বসো, বুঝছি, বসো, সময় লস করে লাভ নেই, মারহাবা কর, যতটুকু সমর্থন দিয়েছেন এতটুকু খুশি। আমার বন্ধুরা আপনাদের দুটো পাও ধরে বলছি, পীর ধরবেন আমার কোনো দুঃখ নাই, তবে হক্কানি একজন পীরের কাছে যাবে। পীর ধরতে আমি না করি নাই, কিন্তু ভাইরা যে এত বড় কথা বলতে পারে, যে হাসান হোসেনকে জন্ম দিয়েছে ফাতেমা, যে আলী ফাতেমার স্বামী, সারাটা জীবন স্বামীর জন্য জীবন দিয়ে দিয়েছে ফাতেমা, যে ফাতেমাকে নবী টার্গেট করে বলেছে আল ফাতেমা তো সাইয়্যেদা তো নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারনি আমার মেয়ে ফাতেমা। এই ফাতেমারে বলে এই বদমাইশটা বিয়া করছে, আবার বলে হ্যাঁ রসুলের চেহারায় রওজার পাশে মাঝে মাঝে দেখা যায়, আবার বলে হ্যাঁ আল্লাহর লগে বৈঠক করতে যায়। আরে এই যে পাগল আর ছাগল ছাড়া কি বিশ্বাস করে মিয়া? আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। এই দোস্ত তো ইউসুফ জুনওয়াস বলল এক পুলিশ স্টুলোজার অতি দ্রুত পুরো এমন জরিপ করে 13 বছরের একটা পুল আছে যেমন হোক আমাকে জোগাড় করে দাও। পুরা এমন জরিপ চালাইয়া একটা ছেলেকে আবিষ্কার করল, নাম তার আবদুল্লাহ। কি নাম? আবদুল্লাহ। জোরে কর আবদুল্লাহ। আরো জোরে আবদুল্লাহ। নাম তার আবদুল্লাহ। নাম কি? আবদুল্লাহ। অর্থ কি? আর কেউ না পারে আলেম বাইরে হতে পারেন। কি নাম? অর্থ কি? আর যেই আমান থেকে আল্লাহর শব্দ উৎখাত করতে চায় বাদশাহ ইউসুফ জুনওয়াস, আর সেই নামটাই আল্লাহর বান্দা, পৃথিবীর শ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ। আমার বাইরে আমার দিকে তাকান, আব্দুল্লাহ যখন বন্ধুদের সাথে খেলাধুলা করতেছে, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে পাওয়া যায় একটা জুজের মধ্যে আব্দুল্লাহকে পুলিশ দিয়ে জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? তোমার দেখে তো আমাদের লাইক হয়েছে, চয়েস হয়েছে। বলে আপনার লাইক হলে কি হবে? আমার হয় নাই। তোমার নাম কি? আমার নাম দিয়ে আপনার কাম কি? আরে জানেনি আমার আল্লাহ 4টা কসম খাইয়া ওয়াসফ করতেছে, বুঝেন না? ওয়াসমাই দাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদ ওয়া মাশহুদ قتل أصحاب الخدود النار ذات الوقود تجد قسم خيا مر الله مر نبي نهي واسطة سنائي تسا عبد الله رس أمر بيرا عبد الله بلن أمر نام عبد الله بن تامر تمار بابا كتاه همار بابا نام বাদন একটা কথার উত্তর দিবেন, বাবার মতো দরদি কি দুনিয়ায় কেউ আছে? জোরে কর বাবা। এমন একটা জিনিস একবার চলে গেলে আর কোনদিন পাওয়া যায়, শ্বশুর মারা গেলে শ্বশুর পাওয়া যায়, মামা মারা গেলে মামা পাওয়া যায়, শাশুড়ি মারা গেলে শাশুড়ি পাওয়া যায়, বন্ধু মারা গেলে বন্ধু পাওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মা মারা গেলে জনম দুঃখমিয়া বাবা মারা গেলে আর কোনদিন পাওয়া যায় না। হ্যাঁ যুবকরা, আমি তোমার দুটো হাত ধরে অনুরোধ করছি দোস্ত, তোমরা এখানে চাকরি করো, মা বাবা গ্রামের বাড়িতে থাকে, তুমি কি একবার দেখেছ তোমার মা তোমার পথের দিকে তাকিয়ে আছে? এই পৌষ মাসের পিঠা কিন্তু মা এখনো মুখে দেয় নাই, তুমি বারবার ফোন করে দেখো, মা বলবে যাদুরে কবে বাসায় আসবি,
এখনো কিন্তু তোরে রাইখা শীতের চিপাই পিঠা খাই নাই। ও আমার বাজানরা আজাদের দাড়িগুলা পেকে গেছে, মা যখন তোমার আমার চিপাই পিঠা বানায় নিত, একই প্রামাণিতে দশ পনেরো ভাই ছিলা, চার পাঁচ ভাই ছিলা, দুই তিন ভাই ছিল, মা দুখিনী চিতয় পিঠা রসে ভিজাইয়া বানায় দিত, ভাইরা আমরা পুরনো কারাকারি মারামারি করে খাইতাম, কতই না স্বাদ লাগতো ভাই যান, আজকে তো কত চিতয় পিঠা খাও, মায়ের হাতের চিতয় পিঠার স্বাদ কি পাওয়া যায়। আরে মা জনম দুগিরি, হ্যাঁ যুব ভাই হাজার হাজার যুবর একটা আওয়াজ দিবি বাইরে, আমার বাজার একটা আওয়াজ দিবেন, যেই মা এত আদরের মা, যেই বাবা এত আদরের বাবা, ওই বাবা মায়ের কি হতাদায় করছি একবার চিন্তা করে দেখছেননি? যদি বলেন যে আদি সাহুজুর আমার বাবার জন্য এখন আমি কি করতে পারি, আমি আপনার দুটো হাত ধরে বলছি, বাবার জন্য শুধু এখন আমাদের করণীয় আছে, দুই ফোঁটা চোখের পানি লেবুর রসের মতো ছেড়ে দিবেন ভাই যান, আল্লাহ আপনার চোখের পানির পরে ভিত্তি করে বাবার খবর আজার চিরদিনের জন্য মাফ করে দিবে। আরে মা ও যুবক ভাই, আমি কিন্তু মায়ের ওয়াজ করতে পারি না, কেন জানো? আমি তোমাদের মতো বারো বছর বয়সে মা হারাইছি, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুকনাগর থেকে পুরুলিয়া, এমন কোন জায়গা নাই আল্লাহ পঞ্চাশ বার বিশ বার একশো বার নেয় নাই, কিন্তু বাইরে আমার জনম দুঃখিনী মায়ের মতো একটা চেহারাও খুঁজে পাই না। হ্যাঁ ভাই আমি তোমাদের দুইটা হাত ধরে বলে যাই, জীবনে কোনদিন মার অন্তরে দুঃখ দিও না ভাই, মার দোয়ার খাতিরে দুনিয়ার যত অলি হয়েছে, মায়ের দোয়া ছাড়া কেউ অলি হতে পারে না। এই জন্যই তো আমার নবী কাল্লা বলেছে, ফামাল ইয়াতিমা ফালাতা কুহারাম মাসা ইলা ফালাতান হারাম বিনিমতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ আব্দুল্লাহ বলে আমার বাপ নাই। ও তুমি এতিম? হ্যাঁ। তোমার মা আছে? আছে। চলো তোমার মায়ের কাছে। এই তোমার ছেলের নাম আব্দুল্লাহ? হ্যাঁ। তোমার ছেলেকে দিবা? কেন, তোমার ছেলেকে জ্যোতিষী বিদ্যা শিখাইয়া এই আমানের সবচাইতে বড় জ্যোতিষী বানানো। আব্দুল্লাহর মা মনে মনে চিন্তা করল, আমি গরিব মানুষ, আমার ছেলেকে তো এইভাবে এত টাকা খরচ করে জ্যোতিষী বানানো, এত বড় জ্ঞানী আলেম বানানো সম্ভব নয়। ঠিক আছে, একটা শর্তে আমার ছেলেকে রাজদরবারে জ্যোতিষী বিদ্যা শেখার জন্য দিব, সে শর্তটা হলো সারাদিন আমার ছেলে জ্যোতিষী বিদ্যার এলেম শিখবে, কারণ এমন তো আরবি ভাষা। একটা শর্তে আমার ছেলেকে আমি এলেম শিক্ষা করতে দিব জ্যোতিষী বিদ্যা, সারাদিন সে এলেম শিখবে, রাত হলে আমি জনম দক্ষিণী মায়ের বুক জড়ায় ঘুমাবে, আমার ছেলেকে পুরা টাইম কোন কারো কাছে ছেড়ে দিব। পুলিশ বলল, ঠিক আছে আপনাকে সহ নেওয়া হবে রাজদরবারে। আব্দুল্লাহর মাকে সহ বাবা রাজদরবারে হাজির করা হল, জ্যোতিষী কায়কা উসকে খবর দেওয়া হল, আ জ্যোতিষী দেখো তো ওই ছেলেটা তোমার চয়েস হয়েছে, জ্যোতিষীর চেহারা দেখে পাগল হয়ে গেছে। তোমার নাম কি গো বাবা? আমার নাম আব্দুল্লাহ। মার বাবা পাবেন না? নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ, এটা চলবো না। কেন? যে আব্দুল্লাহ মানে যে শব্দের অর্থটা এটা এখানে বলা যাবে না, কারণ ওইটা বলবো কেমনে, এটা তো ব্যান করে দিছে নাস্তি, আল্লাহর বান্দাকে সে বলতে চায় না।
সঙ্গে সঙ্গে বলে আমার নাম তুমি পাল্টায় রাখবা, তোমার চেহারা পাল্টায় রাখবো। আরো জোরে কর না। আরে যেই আব্দুল্লাহর ওয়াজ আমার আল্লাহ চারটা কসম খাইয়ে নবী মুহাম্মদকে শোনাচ্ছে, কি মনে করবেন আপনি? আর নবী আসার, দুনিয়া আসার 90 বছর আগে ঘটনা। তার ইমানের স্পিরিট কত এটা বোঝানোর জন্যই জীবনের দাম বেশি না, ইমানের দাম বেশি আজকে প্রমাণ করে দিয়ে যাব। আল্লাহ মুসলমানের পক্ষে এটা প্রমাণ করে দিয়ে যাব আজকে, সে ছোট হোক বড় হোক, কালো হোক দল হোক, গরিব হোক বড় লোক হোক, ঠিক না বেঠে? মনে থাকবো। আব্দুল্লাহ বলে তুমি আমার নাম পাল্টাইবা, তোমার চেহারা পাল্টাইবা। বাদশাহ কয় তোমরা মিয়া তুমি নাম দিয়ে তো কি করবা মশাই, বরং চেহারা তুমি শিখাও। এমনি যখন সে জ্যোতিষবিদ্যা শিখবে, শিখতে শিখতে তার নাম নিজেই পাল্টাই হবে। বাজান রে, আব্দুল্লাহকে জীবনের প্রথম দিন কড়া পুলিশ পাহারায় জ্যোতিষীর বাড়িতে যাচ্ছে জ্যোতিষবিদ্যা শেখার জন্য। প্রথম দিন আব্দুল্লাহকে শিখাচ্ছে জ্যোতিষী সেই ভাষা, সাংস্কৃতিক ভাষা যেটা বেদ পুরাণের মধ্যে আছে এই ভাষায়। আমার দিকে তাকান, আল্লামা শামসুল হক ফরিদপুরে আল্লাহর কুতুব লেখেন। প্রথম দিন আব্দুল্লাহকে শিখাচ্ছে রমায়ণ গগয়ন ঈশ্বর রমায়ণ পদম পদম মহামায়ণ শান্তি ওম শান্তি। যখন বলছে মহামানায়ণ এই শব্দ, যখন বলছে পাদং পাদং প, আব্দুল্লাহকে এগুলো চলবো না, খেয়ার তুলে দিয়ে এগুলো হিকে গেছি, এগুলো চলবো না। আপনাকে মন মনে হয় খারাপ, বাসায় কি গেঞ্জাম হইছে? গেঞ্জাম হইছে বাড়তে যে আবার করেন, এখানে বইয়ে তো হাসে, এখানে বইছে একটা আওয়াজ দেন, এটা জান্নাতের বাগান। কারণ যে আব্দুল্লাহর ওয়াজ আমার আল্লাহ বলতেছে ছেলে আছে তাদের যখন সার পড়াইতে যায় 2000-3000 টাকা দিয়ে সার রাখে, আর ছেলে পড়ে ইংলিশ মিডিয়ামে, ইংলিশ যখন পড়াইতে যায় ছেলের মাথায় তো ঢুকে না, জন চিন্তা করলো পড়তে গেলে পড়া ভালো হয় না, পড়তেও ভাল লাগে না, ছেলে সারের সাথে গল্প করে, আছে না নাই? সারও চিন্তা করে এত টাকা বেতন, ও গল্প করে করুক, মাস গেলে বেতন চালু থাকবে, ঠিক না বেঠিক? প্রতিদিন সারে পড়াইতে যায়, জিজ্ঞেস করে বাবা পড়ো ভয়া করে বক্কর, বলায় কয় স্যার আপনার নাম কি? ভাল লাগে না, হ্যাঁ গল্প করবো। স্যার জানেন আজকে টিভিতে একটা হিন্দি ছবি হয়েছে,
সারে কয় বাবারে নাশ রোজালা, ঠিক আছে বল ভুই কর, এমন বলে আসে না জ্যোতিষী মনে মনে ভাবলো বেতন চালু থাকুক ও আই মর যাই, দুই দিন পরে তো আমি মরিয়ে যাব। এই সময় আর একটা তালাশ করে আনা খুব সিরিয়াস, বাচ্চা বলবে কি হও কি এর উস্তাদ হইছো বেটা পড়াইতে পারস না, ঠিক আছে আব্দুল্লাহ তুই পড়োস বা না পড়োস তুই ডেলি হাজিরে দিবি। বাজান আমার দিকে তাকান, দিলটাকে নরম করে দেন গো বাবা, আমার আল্লাহ ইমানদারের পক্ষে বেঈমানের পক্ষে কোনদিনও নয়, যেরকম ভাবে ইমানদার ছিল শাহজালাল আমানি, এই আমান শহর থেকে বাদন আসছিলেন সুরমা নদীর বনে, মনে মনে ভাবলেন আল্লাহর কুতুব আমার কাছে অস্ত্র নাই বস্ত্র নাই, আমার কাছে তেমন কোন সৈন্য সমন্ত্র নাই, আমার কাছে একটা জিনিস আছে সেটা দিয়ে যদি একবার ফায়ার করি তাম পৃথিবী মুসলমানের হাতে চলে আসবে, আমার কাছে সবচাইতে বড় হাতিয়ারের নাম হল লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ যা আসতে বলে সিঙ্গেল ভাবে গলাটা সাইফা ধরো, আল্লাহ ডাবল দলে মরে যাবো, আর একবার শান্ত দিছি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, জোরসে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, বাজান রে এই তাকবীরের ধ্বনি, যখন শাহজালাল আমানি সুরমা নদীর পাড়ে দাঁড়ায় একটা আওয়াজ দিলেন আল্লাহর কুতুবের হুঙ্কারে বাদশাহ গোবিন্দর বিশাল বড় বড় স্বর্ণের খনি পর্যন্ত জমিনে লাঠি মেরে উঠাই দিয়েছে, সেই বিল্ডিংয়ের ভিতরে বাদশাহ গোবিন্দ ঘুমিয়েছিল, তাকবীরের ধ্বনি শুনিয়া বাদশাহ গোবিন্দ তার সেনাপতিকে ডেকে ডেকে বলে ও গো হরিবদ চাচা আর থাকা যাবে না, এই আওয়াজ দি দেখি শত শত বছর আগের নবী মুহাম্মাদের আওয়াজ, এই দেশে কি আবার আল্লাহ আকবারে ধরে দিল, এই মুসলমান আবার শুধু শাহজালাল আমানির দেশে রক্ত পানি করে শাহজালাল আমানির দেশে, আবার যখন মুসলমান দল মত নির্বিশেষে সারা পৃথিবীর মুসলমান তাকবীরের ধ্বনি দিয়ে গর্জে উঠবে, তারা পৃথিবীর নাস্তিক গুলা সারা পৃথিবীর নাস্তিক গুলা বেঈমান গুলা মুসলমানের সামনে মাথা দেব ঠিক তার কায়কা উষ্ণ কয় ঠিক আছে, একদিন দুই দিন তিন দিন যায় আব্দুল্লাহ মনে মনে আমার আল্লাহর খুঁজে গো না মনে পাব তোমার কোথায় গেলে পাব তোমার আল্লাহ, আমি তো এই জ্যোতিষীর বিদ্যা শেখার জন্য আসি নাই, আমি তোমারে খুঁজতে আসছি, আল্লাহ আছে না নাই আব্দুল্লাহকে আল্লাহ ডেকে ডেকে বলে আব্দুল্লাহ রে আমি তোর ডাকে সারা দিব সারা পৃথিবী লড়াইয়া ছড়াইয়া সারা পৃথিবীর রেমোট তোর হাতে তুলে দিব, কারণ তুই 890 বছর পর আমার নবী মুহাম্মদ আসতেছে, তোরে দিয়া ঈসাই নবীর ধর্ম চালু রাখ বছর পর মারহাবা, বর্তমান আমার নবী ইসলামের নৌকার হাইট হিসাবে রেখে দিয়েছে হযরত উলামায়ে কিরাম, আজকে সেই আলেমদের কোনো মূল্য নাই, মসজিদ কমিটি তিন কথার ভিতরে তার চাকরি নট করে দেয়, আরে মিয়া এটা কি একবার চিন্তা করছেন ক্ষমতা চিরদিন থাকবো না, আজকে আপনার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি দুই দিন পরে আপনার কবরের যাত্রী, যে আলমকে আপনি কষ্ট দিয়ে এখান থেকে তাড়িয়ে দিলেন ওই আলম কষ্ট নিয়ে আজকে চলে গেল আর এক জায়গায় চাকরিতে, তার কাছে মাপ চাই আপনি এখান থেকে বিদায় করলেন না, খোদা
দুনিয়ার কোন মানুষ ইমামের হক আদায় করতে পারবে না। বেতন দিয়ে ইমামের হক আদায় করা যায় না মিয়া। ইমাম আপনি যত বড় ব্রিগেডিয়ার জেনারেল হন, যত বড় মন্ত্রী এমপি হন, আপনার সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে, যতই সরকারি কর্মকর্তা হন, আপনার গুনার বোঝা মাথায় নিয়ে ইমাম আল্লাহু আকবার বলে। আপনি যদি মনে করেন আমি মন্ত্রী, ইমামের কথা উন্মুখে আমি নামাজের ভিতরে আগেই রুকু থেকে উঠে যাব, নামাজ হইব জোরে কন। আপনি আনসার ক্যাম্পের সবচাইতে বড় হর্তাকর্তা, ওয়াজের সভাপতি, যদি কর দুই টাকার ইমাম বেতন হলো 20,000, ওর কথা উন্মুখে আমি আগের থেকে 2 মিনিট আগে উঠে বলেছি আল্লাহ কইবে আমি সব ফেরেশতারে কইছিলাম সেজদা দিতে, সব কটা সেজদায় পড়ে রয়েছে আর ইবলিস শয়তান খাড়া হয়েছে, সবাই রুকুতে থাকবো সেজদায় থাকবো, আপনি যদি উঠে যান গা না আমি থাকবো। আল্লাহ আকবার জোরে কন। ইমাম রে মাত্র একটা সেকেন্ড আগে উঠছেন, নামাজ হইব এত বড় কমান যার মানার কথা আল্লাহ বলেছে কিয়ামতের মাঠে আমি তোমার ইমাম সহ রাখব, কোন ইমামের পিছনে নামাজ পড়ছে রে দরকার মার হাবা। ইমাম কিন্তু আপনার নাজাতের জন্য এক নাম্বার উকিল, এটা মনে রেখেন। ইমাম যদি কয়ে কোরআন শরীফের কথা ভাইবেন না, আমি ইমাম হয়েছি তো ইমামের পক্ষে কথা বলছি না, কোরআনের কথা সূরা বানি ইসরাঈল আপনি পড়েন, ইয়াউমা নাদরু কুল্লা উনাসিন, আরে আলেমরা পড়ে না মনে মনে হুজুর বানাই করে আছে, কোরআনে আছে না নাই? কিয়ামতের মাঠে তোমার ইমাম সহ ডাক দিব। ইমাম যদি কয় হয় এটা আমার মুসল্লি ছিল, কষ্ট হইতেছে রসুল এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে হুজুর বললেন মান আকরামা আলে মান কান্নামা আকরামানি, যারা আমার আলেমদেরকে সম্মান করবে সে যেন আমি নবীর সম্মান করলাম। বাজান আমার দিকে তাকান, আব্দুল্লাহ খুস্তাছে কই পামু আল্লাহর বাড়িরে, আল্লাহকে আজকে পরে দিন। আমি যে বলছিলাম আল্লাহ ধনী গরিব কালা ধলা ছোট বড় কেউ দেখে না, দেখে ইমান ঠিক না বেঠে। 13 বছরের পোলা আবদুল্লাহ রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে এই রাস্তা দিয়ে আবদুল্লাহ বহুতবার একাধিকবার রাজদরবার থেকে বাদশার বাড়ি থেকে জৌতুষীর বাড়িতে আসছে, কিন্তু এই প্রসেসে এই কায়দায় কোনো মানুষ কোনো মানুষকে শিক্ষা গ্রহণ করায় নাই। দেখে আবদুল্লাহ রোডের ডাইন পাশে পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর এক বান্দা তার পাগলদেরকে বসে পড়াইতেছে আমার মাবুদের সেই স্মরণীয় তাসবি ইমাম বাবু হানিফা রহমাতুল্লাহ সোনান ইমাম বাবু হানিফের মধ্যে রাখছে এই তাসবিটা পড়ার সময় যে হেলবে আর দুলবে বাতাস সাল্লে যেরকম জাতীয় শাপলা ফুল যেরকম হেলে আর দোলে, আপনারা জান্নাতের বাগানে বসে যখন জান্নাতি সেই জাতীয় ফুল হিসাবে হেলবেন দুলবেন আল্লাহর অন্তরটাও হেলবে আর দুলবে। আষাঢ় মাসে ভাদ্র মাসে কলমি গাছ এরকম ভাবে নদীর স্রোতে পানির স্রোতে হেলে দুলে তোমার বান্দা বলে তোমার তাসবি পড়তেছে আর হেলতেছে দুলতেছে, তোমার রসুল বলেছেন তাসবিহাতুন ওয়াহিদাতুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার যে আমার তাসবি পড়বে আসমান জমিনের মাঝে যতগুলো ফাঁকা জায়গা আছে আমি রব সব জায়গাগুলো নেকের দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন
আব্দুল্লাহ সন্তাসে এই গহীন জঙ্গলের মধ্যে মাগরিবের নামাজের মাগরিবের পরে এই আল্লাহর পাগলগুলি কারা আব্দুল্লাহ আস্তে আস্তে করে তাদের পাহাড়ের গুহায় ঢুকে গেলেন। আল্লাহ যারা সুবহানাল আসতে বলে তোমার কাছে বিচার দিলাম, হাজার হাজার মানুষ জোরে চিল্লায় কন্ত দেহি সুবহানাল্লাহ। আমার নবী বলেছে একবার যারা সুবহানাল্লাহ একবার যারা আলহামদুলিল্লাহ বলবে একবার যারা আল্লাহু আকবার বলবে নবীজি জান্নাতের মধ্যে আমি তিনটা বাগান রেখে দিয়েছি, একটা বাগানের নাম সুবহানাল্লাহ, একটা বাগানের নাম আলহামদুলিল্লাহ, একটা বাগানের নাম আল্লাহু আকবার। আমার কোন মোমেন যখন একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহু আকবার বলবে আমি তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে একটা গাছ আমি আল্লাহ নিজে লাগাইয়া দিব। ও সাবিরা মিরাজের রাত্রে যখন আমি নবী গেলাম যে দেখি সুবহানাল্লাহর বাগানে আমার উম্মতের নামে অনেক গাছ আল্লাহ লাগায় দিছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহ হযরতে আব্দুর রহমান আওয়াব বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই ওই সুবহানাল্লাহর গাছের কোয়ালিটি কি, গাছের রং কি? নবী কয় যাই নাকি হইব কয় আমল করতে সুবিধা হইব। আমার নবী বলে ওই গাছটা আল্লাহ পুরা বানাইছে স্বর্ণ দিয়া, ওই গাছের সমস্ত ডাল গুলামার আল্লাহ বানাইছে রূপা দিয়া, ওই গাছের পাতা গুলামার মওলা বানাইছে জমরুদ পাথর দিয়া, ওই গাছের নিচটাকে আমার আল্লাহ টাইলস করছে একুট পাথর দিয়া, ওই গাছের পাতার মধ্যে আমি দেখলাম যে আল্লাহর বান্দা ওখানে সুবহানাল্লাহ বলে গাছটা লাগাইছে রোপণ করছে তার নাম তার বাবার নাম সহ স্বর্ণের অক্ষরে নেমপ্লেটে লেখা রয়েছে। হযরত আবু বকর বলে হুজুর আপনি মিরাজে গেছেন তো মক্কায় থাকতে, বলেন তো হুজুর আজকে সুবহানাল্লাহর তাসবিহ পড়তেছেন, বলেন তো আমার নাম আছে। হাদিসের তাওজি বানানোর কথা আমি বলি না, মুকাশেফাতুল কুলুবের মধ্যে দেখেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ লিখছেন আমার নবী বলতেছেন আবু বকর তোমার নামটা আমি দেখছি, কারণ কি আবু বকর আমার মা যখন মারা গেল 6 বছর বয়সে তুমি যখন শুনলাম আমার বন্ধু মোহাম্মদের মা নাই তখন তুমি তোমার মার কাছ থেকে বলতো মা নাস্তাটা দাও তো, তুমি কোটিপতির বোনা ছিল না, তুমি মার কাছ থেকে রুটির প্লেটটা লয়ে দৌড় মারতাম কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার ডাক দিতা ইয়া মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাহলে না আপনি আসার পরে তুমি আসার পরে একটা রুটি ভাগ করে অর্ধেক তুমি খাইতে একটা আমার দিতা, সেই পাল্লো বন্ধু আমি জান্নাতের বাগানে সুবহানাল বাগানে দুইটাই আমি দেখছি তোমার নামটা আছে। হ্যাঁ বন্ধু আবু বকর কিন্তু হুজুর বলে গেছে তোমার নাম দেখছি, আমাদের তো নবী এখন নাই, এখন আছে নাইবের নবী, আমি ডিক্লারেশন দিলাম এই হাজার হাজার মুসলমান শত শত আলেম এখানে বসে আছে জিজ্ঞাসা করে দেখবেন বুখারীর হাদিস নবীর জীবনের বুখারীর শেষ হাদিস তামলাহুল মিজান সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। অতএব ওই জান্নাতের ভিতরে একটা মোটা গাছ লাগাইবেন, রাজি আছেন? চিৎকার মেরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়েছে না যখন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহাতুন ওয়াহিদাতুন সবাই পড়তেছে মাগরিবের পরে আব্দুল্লাহ যে তাদের সাথে অংশগ্রহণ করলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর যখন শুরু হয়েছে আল্লাহ 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 আল্লাহ, হ্যাঁ না হ্যাঁ না জয় আল্লাহ 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 বাজালে যখন আল্লাহ আল্লাহ শব্দ জেকের শুরু হয়েছে হঠাৎ করে দেখা যায় মাত্র 35 জন 36 জন মানুষের মধ্যে, কারণ বেঈমান ইউসুফ জুনওয়াস্তা আল্লাহ শব্দ ব্যান করে দিছে, ঈসাই নবীর দরবারে মাত্র 30-35 জন মানুষ একজন আলেমকে
আবির বানাইয়া আল্লাহর নাম চালু রাখছে বাবা, ইয়ামানের মধ্যে 30-35 জন মুসলমান আমার আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে, আল্লাহর তাসবিহ তাহলিল করতেছে। এই 35 জনের মধ্যে যখন অন্ধকারের মধ্যে একটা 13 বছরের পোলা আমার মাবুদকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহর প্রেমের আগুন আব্দুল্লাহর কলিজায় ধাও ধাও করে জ্বলে উঠছে। আল্লাহ নিজে কোরআনে বলেন, যখন ছোট্ট 12 বছরে আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে বাবা, সবাই চিন্তা করলো কিরে এখানে বাচ্চা এলো, বাক্তি ধরা তো দেখেন না, এই জন্যই তো দেখেন না বন্ড বাবার দপ্তরে বাক্তি নিবে এই জিকির করে, ঠিক না বে? ঠিক আছে না? দেখেন তো একটু সারা আর বাপ সারা কোন জেকের আছে, আল্লাহ নিজের কোরআনে কথা করে না করো এখানে আল্লাহর জেকের বাদ দিয়ে বাপের জেকের করে, ঠিক না? ঠিক বেজার হইতেছে? লেডিজ বাসের ছাদে, লেডিজ বাসের সিডে, জলডিজ বাসের ছাদে বেজার হনগা তো দাওয়াত দিছেন, বাজান আমার দিকে তাকান, আল্লাহর জিকিরের মধ্যে যখন বাচ্চার আওয়াজ শোনা যায় বাতি ধরায় দেখে আহারে আরে চিনতে গেলেন আরে আব্দুল্লাহ, আরে তুমি তো রাজ দরবার থেকে অথবা জ্যোতিষীর বাড়ি থাকার কথা এখানে কে, এইখানে কে কথা কইবেন না, এইখানে সুবহানাল্লাহ কইবেন, এখানে কর না, আবার বলি দেখি একটু জোর হয় নাকি, আব্দুল্লাহ তুমি এখানে, আরে শেষ হয় নাই তো, আব্দুল্লাহ বলে কথা বলবেন না এইখানে, ঠিক আছে কোন জায়গায় সুবহানাল্লাহ কো বাঙালি বুঝি, একজনে কইছে কি আপনার বাপ মারা গেছে কয় সোহ, একজনে কইছে দেখলাম তোমার পোলা পাইনতে বসছে কয় আলহামদুলিল্লাহ, এক বেটা বড় লাড়ি দোষ তো পিড়ে মাথা লাগে মগা তোর পোলা লাগেছে মরে আলহামদুলিল্লাহ, কষ্ট হয় সময় কম, আমার দিকে তাকান গো বাবা, সর্বময় ক্ষমতার মালিককে প্রমাণ করে দিয়ে যায় আল্লাহ সবার পক্ষে নয় মোমেনের পক্ষে, সে ছোট হোক আর বড় হোক, ঠিক না? আমির সাহেব বলতেছে কি রে আব্দুল্লাহ তুমি এখানে আসছো কি গোয়েন্দা হিসাবে? কেন আসছো? ভাই আল্লাহর নামে ব্যাটারি চার্জ দিতে আসছি, আমি এতদিন যাকে খুঁজি তাকে পেয়েছি, আমি আব্দুল্লাহ দুনিয়ায় এসেছি, মারহাবা কো,
যে আমাকে দুনিয়ায় এনেছে আমার মায়ের উসিলা, ওই আল্লাহকে পেয়েছি জ্বর, প্রশংসা আপনারা করতেছেন। আপনি বলেন তো এইখানে কতদিন ধরে এখানে এলেম শিক্ষা দেওয়া হয়? আব্দুল্লাহ, প্রতিদিন এখানে আসি না, আসলে তোমার পালক বাবা ইসুফ জুনওয়াসের কাছে ধরা খেয়ে যাব। আগামীকালকে সকালবেলা কোথায় হবে আপনাদের এই তালিম? আমাদের তালিম হবে ওই গ্রামের অবগুহায়। আব্দুল্লাহ কয় আমি ওখানে পৌঁছে যাব। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বসছে দোস্ত নবীতে, জোরে আল্লাহর খেলা এই জগতে হইল না হইল না, আরে একসাথে কর, আল্লাহর খেলা এই জগতে আল্লাহর খেলা বসছে দোস্ত নবীতে। আব্দুল্লাহ তো ওই জামানার সবচাইতে বড় অলি গো বাবা, কারণ 90 বছর পর আমার নবী আসতে আছে। তখন যুগটা জাহেলিয়াতের যুগ বাবা, যে আব্দুল্লাহর ওয়াজ আমার আল্লাহ কোরআনে 4টা কসম খায় করতেছে। আমার নবী আব্দুল্লাহর ওয়াজ শুনিয়া নবী আশ্চর্য হয়ে গেল। আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি আল্লাহর কুতুব লেখে যে আব্দুল্লাহ 13 বছর বলা তাম পৃথিবী কামাই হয়ে গেছে। আব্দুল্লাহ তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো? কয় না সত্য কথা বলছি, আমি আগামীকালকে ওখানে পৌঁছে এলো। খোদার কসম করে বলছি, আমি এমনই একজন উস্তাদ তালাশ করতেছিলাম যার দ্বারা আমার মৌলার বাড়ি তালাশ করে পাবো। বাচ্চা জিজ্ঞেস করলে আব্দুল্লাহ তুমি প্রতিদিন মাগরিবের বেলা ডোবার আগে চলে আসো, কিন্তু আজকে এত দেরি করে আসলে কেন? আব্দুল্লাহ মানতে খাটাইয়া বলে দিলেন, কায়দা করে বলে দিলেন, বাবা এলেন সেটে দেরি হয়েছে। বাচ্চা বুঝতে না পারে মনে করছে যৌতু সির এলেন, কেন এমন তো আরবি ভাষা, সাথে সাথে বলতেছে ও তোমার মন্ত্রের সাথে দেরি হয়েছে। তাহলে ওই বুড়া বেশি দিন বাঁচবো না বাবা, দরকার হয় আরো 2 ঘন্টা দেরি করে। আল্লাহর খেলা এই জগতে বাজান রে আমার দিকে তাকান। আব্দুল্লাহ যখন পারমিশন পাইলেন আরো 2 ঘন্টা, আব্দুল্লাহ আব্বা তাহলে আর একটা কাম করি কি, প্রতিদিন তো আমি 8টা বাজে 10টা বাজে যাই, কালকে থেকে আমি সূর্য ওঠার সাথে সাথে যাব। এত আসতে বললেন সুবহানাল্লাহ, ঠিক আছে আজকে আব্দুল্লাহ বেলা ওঠার আগে রওনা আছে। ওখানে চলে গেছে বাবা, আমার মা বদর ইনজিল কিতাব মুখস্থ করতেছে। ঠিক মতো জৌতুষের বাড়িতে গেছে, জৌতুষী জিজ্ঞেস করছে আব্দুল্লাহ তো দেরি করে আসলি কেন? কয় আমার খানা খাইতে দেরি হয়েছে। আব্দুল্লাহ বোঝায় দেশে এটা বাহ্যিক খাবার নয় কলবের খাবার। কোরআনে আছে না নাই? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের 2টা খাবার বডির মধ্যে, 1টা খাবার হলো কলবের, 1টা হলো বডি, ঠিক না বেটি? কয় আমার খানা খাইতে দেরি হয়েছে, সাথে সাথে বুড়া কয় তুই এমনি বরস না, এমনি বরস না, আরো 2 ঘন্টা দেরি করে আসিস তাও ভালো। আল্লাহর খেলা এই জগতে খালি এটুকু মুখস্থ রাখেন, সময় কম। বাজান আমার দিকে তাকান, আব্দুল্লাহ শিখতেছে শিখতেছে 6 মাস হয়ে গেছে। আব্দুল্লাহ আমার মাবুদের এলেমে পুরা ব্যাটারি চার্জ হয়ে গেছে। এখন আব্দুল্লাহ যদি পাহাড়কে বলে আগুন লাগ, আগুন লাগে যাবে। এখন 13 বছর আব্দুল্লাহ যদি বলে পানিতে আগুন লাখ লাগিয়া যাবে। কারামত আলী জনপুরের রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব, উনি মাহফিল ওয়াজ করতেছেন, ওনার এমন একটা হাল হতো যে উনি ওয়াজের ভিতরে রুমাল মুড়ি দিয়ে ছাড়া ওয়াজ করতে পারতেন না,
কারণ উনি চাইয়া ওয়াজ করতে গেলে বাবা দেখা যেত অন্যরকম হাল হয়ে যেত। এই জন্য উনি রুমাল মুড়ি দিয়ে ওয়াজ করতেছেন, হঠাৎ করে এক মুড়ি দেয় একবার, হুজুর আমার বিবির অনেক পেটে ব্যথা, আপনি একটু পানি ভরে দিবেন। কয় ওখানে বোতল দর, হে 100 গজ দূরের থেকে বোতল ধরছে, মুড়িদের সাপে আগাইতে পারে না, এ বোতলটা ধরিয়া পিছনের তে ফু দিছে আল্লাহর কুতুব, এ বোতল লয়ে যায় আর কার দূর মৌলবি কই আর বোতল কই, এই সাঁতায় কামই ঘুর দিছে, পাশে দি গিয়েছিল ছেড়ে দিছে, যখনই সারছে ধাম করে আগুন লেগেছে, যখন আগুন লাগছে ম গায়ে দিছে ধৌ, রাত 12টার সময় আগুন লাগছে নদীর মধ্যে দিঘির মধ্যে গেছে মরে গেল, বাড়ির সামনে থেকে বাইরে আগুন লাগছে বউ কই কই নদী ওই পুষ্করের মধ্যে, বেড়ে বাড়ির থেকে ঝাড়ু ছুটে মানে সে আগুন লাগবে পানি দিয়ে আগুন দেবে, হে পানি দিঘির মধ্যে আগুন ছাই ফলে যাইয়ে তো যাই দেখ ঠিকই পানির মধ্যে আগুন জ্বলতেছে, সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেল, কারণ কি নদী এই পুষ্করের মধ্যে আগুন লাগছে কে, সবাই আলেমুল্লামা রিসার্চ করে বলল না বুঝতে পারছি আসলে ঘটনা কি, হয়তো কোনো অলির বর্ধন আছে, এর কি সত্য কথা কত কি হয়েছে কয় এমন বোতল আনছিল সাইডে দিছি আর আগুন লেগে দিছে, দৌড়ে এসো আল্লাহ কুতুব গেছে কিনা কারামতলে দৌড় দিয়ে যাই কে হুজুর আপনি তো রওনা দিচ্ছেন আগুন নিবাই বুকে, তার মানে তো দিকে আগুন লাগছে, আল্লাহর কুতুব পাই আমি বুঝে ফেলছি, তাড়াতাড়ি আর এক গ্লাস পানি আনো, আল্লাহর কুতুব ফু দিয়ে দিছে দিয়ে পুষ্কুলিতে ছেড়ে দিছে, দাপ করে আগুন নিয়ে গেছে, আবদুল্লাহ এমন এখন করা ব্যাটারি চার্জ যেখানে টার্গেট করবে সেখানে আগুন নিয়ে যাবে, এমন লোক বাংলাদেশে আসে না নাই, আসে না নাই, এখানে হাজার হাজার মানুষ শত শত গোলামাই কম দীপ্ত কন্ডাক্ট আওয়াজ শোনাই দিতে চাই, আবার যদি মুসলমান ইমানকে এক জায়গায় করে বজ্র মুষ্টি ধারণ করে কোন বেইমানের বিরুদ্ধে আরেকবার খুব করে আগুন জ্বালাইতে চায়, বাংলাদেশে যারা মান্নবীকে গালি দিয়েছে এই নাস্তিকদের বিরুদ্ধে যদি কখনো ডাক দেয় আল্লাহ মুসলমানের পক্ষ নিয়া আবার মুসলমানের পক্ষে রায় দিবে, কে কে দিয়েছ আমাকে আমার দিকে তাকাত আব্দুল্লাহ এমন ভাবে আল্লাহর কুতুবের ইমান তাজা হয়ে গেছে, আব্দুল্লাহ এখন যা বলবে ঠোঁট দিয়া বের হতে দেরি হবে, আমার আল্লাহ আব্দুল্লাহর ডাকে সাড়া দিতে দেরি হবে না, বাজান আমার দিকে তাকার আব্দুল্লাহ যৌতুষীর বাড়িও যায় এখানে আমার মাবুদের কালাম যিনি শিক্ষা গ্রহণ করায় তার বাড়িতেও যায়, আব্দুল্লাহ কোন নিয়াত করছে যৌতুষী বলে আমার ধর্ম সত্য, ওই যে সেই নবীর ধর্মের আলেম বলে আমার ধর্ম সত্য, কোন ধর্ম সত্য আমি কেমনে ডিভাইডেড করব, কেমনে তমিজ করব, কেমনে রিসার্চ করে বের করব, কোন ধর্ম আমার আল্লাহর কাছে সত্য ধর্ম, আব্দুল্লাহ এবার বিশ্বাসে নেমে গেছে, আল্লাহ বলে আব্দুল্লাহ রে আজকে আমি তোরে তমিজ করে দিব, কোন ধর্ম আমি আল্লাহর কাছে প্রিয়, আব্দুল্লাহ আজকে রাস্তা দিয়া যায় মনটা খারাপ, আমি যদি জানতাম কোন ধর্ম সত্য ওই ধর্মের জন্য আমি বালক আব্দুল্লাহ জীবন দিয়ে দিতাম, আল্লাহ কুতুব আল্লামা শামসুল হক পরিপুরি তাফসির হাক্কানির মধ্যে লেখছে, আহারে কুতুবরে বাবা এমন বলি গৌহার দাঙ্গা মাদ্রাসার সামনে দাঁড়াইয়া আল্লাহর কুতুব আসরের নামাজ রক্তে মেসাজ করতেছে, এক হুজুর বলতে যে হুজুর মাদ্রাসা তো 2 দিন পরে ভাই গেল, আল্লাহর কুতুব বলে নবীর ঘর উঠাইছি বাংলাদেশেই দেখব, যদি তার নবীর সে ভালোবাসে তার ঘর সেই রক্ষা করব, আল্লাহর কুতুব আসরের সময় একটা মাটির ডিলা বাবা হাতের থেকে ছুঁড়ে মারলেন, ও দোস্ত গৌহরডাঙ্গা মাদ্রাসায় যারা গেছেন এমন অলির অলি গো বাবা জিন্দা অলি, যার কবরের পাশ দিয়ে কেউ একটা বিড়ি ধরাইও যাইতে পারে না, আর বাংলাদেশে এমন অলি অলি তার মাজারের পাশে বসে দেখাই নেই, কিন্তু আমি সাজা কৃষ্ণা সাজা
ঠিক না বেঠিক? ঠিক। বাদানে এমন কুতুবের কুতুব, চর্ম নাই আল্লাহর কুতুব, সরসি নাই আল্লাহর কুতুব, ফুরফুর আল্লাহর কুতুব, বাংলাদেশের বাপ আল্লামা আজিজুল হক, আল্লামা শামসুল হকের বানানো ছাত্র মুফতি আমিনী বাবা, যায় দেখেন আল্লাহর কুতুব হাফিজ হুজুর ঘুমিয়ে আছে গো বাবা, যাদের কবরের কাছে গেলে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মনে বইরা যায়, কথা ঠিক না বেঠি? আমার দিকে তাকান গো বাবা, সঙ্গে সঙ্গে আল্লাহর কুতুব আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে যাইতেছে, হঠাৎ করে দেখে যেই বাজারের উপর দিয়ে আব্দুল্লাহ যায়, ওই বাজারের সভাপতি বাজারের মাঝখানে দাঁড়াইয়া ভূমিকম্পের মতো কাঁপতাছে। আব্দুল্লাহ বলে, চাচা আপনার এমন কাঁপতাছেন কে, ঘামাইছেন কে? কথা কবি না, তোরা জন্তু শুয়েছিস, আমরা মরে যাইতেছি, দেখেন না যত দোষ হুজুর গো, বাসায় আগুন লাগছে হুজুর এই বকে হুজুর, আমরা গেলাম আপনি বই রেখে দুবাই সালে মনে করে পানি ভরে দিয়ে ওরটা খাও ঠিক না বেঠি? যত দোষ মসজিদের মসজিদে, সভাপতি মসজিদে ঢুকে হ্যাঁ নামাজ পড়ায় ফ্যান দেহে, যদি দেহে ফ্যানে ময়লা হয়েছে হ্যাঁ নামাজের ভিতরে নিয়ত করে নামাজটা শেষ করে না খায় বেটা, কল্লাটা ধরে চাকরি দেন খাম, তুমি মহাজনের চাকরি খাও নাই তোমার কপাল খাইছ, কথা ঠিক না বেঠি? কষ্ট হয়, আমার দিকে তাকান গো বাবা আব্দুল্লাহ, জিজ্ঞেস করে চাচা কি হয়েছে আপনার, কথা কবি না, ওরা তো মসে মাসে খাস, তুই বাচ্চার পোলা হয়েছ, ওদিক দিয়ে কায়কা বসেছে আমার গো বাবার অবস্থা খারাপ, কি হয়েছে? কয় দেখ পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা, অনলি রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা এই বাজারে আসতাম ওই তিন রাস্তার মাথায় পঁচিশ সাত বম ব্যাগ বাঘ শুয়ে রয়েছে, ওই বাঘের দরে ডাইনের লোক বামে যায় না, বামের লোক ডাইনে যায় না, বাজারের সব দোকানদার দুপারে ঝাঁক নামাইয়া বইয়ে রয়েছে, কেমনে বাস মুগ, ওই বাঘে নিঃশ্বাস টান দিলে পেটে চলে গেল। আবদুল্লাহ ছোট্ট করে কইলেন, চাষা বাঘ শুয়ে রয়েছে তাতে কি হয়েছে? আপনার সুবহানাল্লাহ যত আসতে পারেন আমি জায়গা আবার শুনে দেখি কত স্পিরিট আছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন কি হয়েছে, কয় বাঘ শুয়ে রয়েছে, কয় তাতে কি হয়েছে? যার দরে রাস্তায় মানুষ যায় না, নিঃশ্বাস টান দিলে মনে হয় নাকের মধ্যে চলে যাব। আব্দুল্লাহ কয় আমার জীবনের গোল্ডেন চান্স, আমি দেখবো কোন ধর্ম এখন সত্য। আমার দিকে তাকান, সোলাবুটের মধ্যে দুইটা পাথর হাতে রয়েছে আব্দুল্লাহ, আমার গোপালগঞ্জের বাঘ আল্লামা শামসুল হক ফরিদপুরে তাফসির হক্কানির মধ্যে রেখে এরকম ভাবে দুইটা সোলাবুটের মতো, সোলাবুট ছিলেন তো এরকম সোলাবুটের মতো দুইটা পাথর হাতে রেখে আল্লাহু আকবার বলেন। এইভাবে আব্দুল্লাহ নারাইতা স্যার করে সভাপতি আমার পিছনে আহেন, আপনি তো জ্যোতিষীর বক্তাছে না আহেন, তার উস্তাদ তার ছাত্র ঠেলাটা দেখেন কি করবি, তুই যা আমি দেখে না, কোরআন বিরুদ্ধে হাদিস বিরুদ্ধে যখন আস্তিকগুলো যখন কত কয় আলেমরা মাঠে নামে, তখন পিছনের থেকে কিছু কিছু লোক আছে কয় ও হুজুর বোকার মোগলা মারো না, হেরা পরের টাকায় হেরা মরলে অসুবিধা নেই, ঠিক না বেঠিক? ওইগুলো মরে ছাপো, আমরা মরলে জানা যা করবো কেটে তোমার, এমন পোলা থুয়ে যাইতেছ, এমন লোক রাখে দেশে জানা যার নামাজ পড়তে যে ঈদের নামাজ পড়ে, এমন দেখা গেছে না ইমাম সাহেব নামাজে খারাইছে এক মন্ত্রী জানা যায় আল্লাহ হেই ঈদের নামাজ পড়তে, ঈদের নামাজ জানাজার নামাজ দেখে হাত উঠায় এমনি হাত উঠায় না, সংবাদ দেব ফোনটা হে আর দেখে ক্যামেরা ধরে বলে দেহ মন্ত্রী পড়ে ঈদের নামাজ পড়তে আল্লাহ আকবার জোরে কা। শেষ করে দেবো, আবদুল্লাহ খামোশ, সোলাপুটের মধ্যে একটা পাথর হাতে নিলেন, দুইটা পাথর, একটা নিলেন ওই জ্যোতিষীর নামে আর একটা নিলেন মুসলমান আলেমের নামে, আবদুল্লাহ পড়তাছে রমায়ণ গগয়ন ঈশ্বর রমায়ণ হরিপদম পদম পদম পম শান্তি অম শান্তি,
যখনই কইছে ফু, বাঘ আগে এলো ডাইন পায়ের পরে মাথা দিয়ে ঘুমাইতেছিল। সব আপত্তি কয় তোর গোরাক দেবের মন্ত্র বন্ধ করবে বন্ধ। আব্দুল কাকা ঠিকই কইছে, গোরাক দেবের মন্ত্র এবার দিছি, এবার দিব বাঘ মারা মন্ত্র। ওয়াজ আমি করবো না এরকম আমল দিয়ে, পিছনালারা কর না দেয় একসাথে কর্ম দেয়। কিন্তু সুরা আকারে ছিল না, আয়াত আকারে ছিল। কোরআন শরীফের 114টা সুরার মধ্যে 33টা সুরা ইনজিল কিতাবের মধ্যে ছিল। ঈসা নবীরে যখন তার কমের লোকেরা বলল খোদার বেটা, তখন তাদের জবাবে আল্লাহ সুরাটা নাজিল করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবীর মুখে শুনছি এই সুরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ পড়ার সব হয়ে যাবে, যদি কেউ দুইবার পড়ে কোরআন শরীফের দুই ভাগ পড়ার সব হয়ে যাবে। কোরআন শরীফ কয় পারা? সবাই বলে না যে 30 পারা। একবার যদি কেউ সুরা ইখলাস তেলাওয়াত করে 30 পারার মধ্যে 10 পারা কোরআন শরীফ পড়া সব হয়ে যাবে। আব্দুল্লাহ পড়তাছে বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله احد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. আব্দুল্লাহ বলছে একবার, আমরা তিনবার পরে পুরো কমপ্লিটলি 30 পারা কোরআনের সব পাই, কি বলেন? আপনি ভাবতে পারেন আমি বড় লোক হুজুরের কথা পড়বো কপালটা ফুলে যাবে। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় পারা হইছে? بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بدن যখন পাথরটা নিক্ষেপ করেছে বাঘের কপালে লেগেছে, আর এক রাওয়ায়েতে আসছে বাঘের শরীরে লেগেছে, পাথরটা বাঘের শরীরে লাগার সঙ্গে সঙ্গে মাত্র 3 মিনিটের ভিতরে 3টা দা পানি দিয়ে মরে যান। এবার একটা আওয়াজ বলি, অন্য রাওয়ায়েতে আসছে জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আল্লাহর কুতুব লেখেন, যখন বাঘটার পাথরটা তার গায়ে স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে বাক্তা আব্দুল্লাহর দিকে খুব আস্তে মেজাজে তাকাইছে। আব্দুল্লাহ শাহাদাত আঙ্গুল দিয়ে বলেন, বনের বাঘ বনে চইলা যা, তোর
মালিকের সাথে আমার টেলিফোনে আলাপ হয়েছে। বেজন রে চোখের পানি এখন বরাদ্দ করবেন, আব্দুল্লাহর নেটওয়ার্ক এত পরিষ্কার গেল না। একবার যখন আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বলে আব্দুল্লাহ রে একবার তুই ডাক দিবি। আমি দশ বার তোর ডাকে সাড়া দিব, কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনারা আমার শিখাই দিয়ে যাই। এই আব্দুল্লাহ রে তুমুল আল্লাহর কাছে বাবা, ওই জামানার ওই কোটি আব্দুল্লাহরে এক পালাই দিলে উম্মতে মুহাম্মাদের একটা রিক্সা চালকের একদিনের নামাজ যদি এক পালাই দেওয়া হয়, উম্মতে মুহাম্মাদের গরিব মানুষটার নেকের শূন্যস্থান পুরা হবে না। এত দাম উম্মতে মুহাম্মাদের গো বাবা, কারণ কি জানেন, এই নবীটাকে আমার আল্লাহ স্পেশাল জিনিস দিয়ে বানিয়েছে। সেখানে চলে গেছে বাবা, তাহতুর সালা, তাহতুর জালাল, তাহতুর নূরের পর্দা, যতগুলা নূরের পর্দা ভেদ করে, 40,000 নূরের পর্দা ভেদ করে, বা ইখতিলাফ 70,000 নূরের পর্দা ভেদ করে, আমার আল্লাহর আকর সাথে এত মিলাইয়া আমার আল্লাহ 1,027 বছর আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করছে। আল্লাহর সঙ্গে যখন আল্লাহ বইটাকে বসছে আমার নবী, আমার নবী ওখানে বসে তার উম্মতের জন্য পেশাল করতেছে। নবীরে বারবার কয় নবী কেমনে আসলেন, কত কষ্ট হয়েছে, বন্ধুর বাড়িতে আইসেন বহুত কষ্ট করে, ডাইনে বামে কত আর আগুন ছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। নবী কষ্ট হয়েছে, আমার নবীকে কষ্টের কথা পরে কত, কষ্ট যা হয়েছে হয়েছে, আমার উম্মতরে কি দিবা তাই কত। মারহাবা করুন, আরো জোরে করুন, আমার নবী উম্মতের দরদি না শত্রু। বাজানরা আমার দিকে তাকান, এই নবীর কারণে আপনার আমার দাম বাড়ছে। আব্দুল্লাহ যখন বাঘ মেরে ফেলেছে, আব্দুল্লাহ ডিমান বাড়ল না কমল, জোরে করুন। বাজারের সভাপতি ভাই আব্দুল্লাহ বাঘ মারার মন্ত্রী এত সময় কইয়া ছিল, কয় দেই নাই এখন দিলাম। সঙ্গে সঙ্গে বাজারের সভাপতি দোকানদার আব্দুল্লাহরে টান দিয়ে গাড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বাজারের সভাপতি কয় একটা মিছিল দিতে দিতে রাজদার বাড়ি যাবো, কি মিছিল, কয় বাঘ মারছে কে, আব্দুল্লাহ জোর সে বল, জোর হল না, বাঘ মারছে কে, সবাই কয় না, জোর সে বল, আর হজরে জোর সে বল। মিছিল করতে করতে রাজদার বাড়ি গেছে, রাজা কয় কি ওটা তো কান দেখে কয় টিটকারা কইরেন না, আপনার ওই মগা যৌতুষি যা জীবনে দেখাইতে পারেন, খালি হাজার হাজার বেতনই দিছেন, 13 বছরের আব্দুল্লাহ এমন মন্ত্রের তার এত পাওয়া, এত বড় বাঘ মেরে গেছে। ইউসুফ জুনওয়ার বাদশাহ বলতেছে যেই যৌতুষীর বিদ্যায় আমার ছেলে এত বড় যৌতুষী হয়েছে, তার বেতন কত আছিল, কয় 2,000, একসাথে 5,000 পর। যখন মন্ত্রী যায় বলছে যৌতুষী কায়কাউস এই অসময় আপনি কয় আসছি, কারণ আছে, তোমার বিদ্যা সাকসেসফুল, কেমনে তুমি আব্দুল্লার এমন বিদ্যা শিখাইছো, তুমি যেটা জীবনে পারো না ওস্তাদ হইয়া ছাত্রে তাই করে ফেলছে, কি কয় বাঘ মেরে ফেলেছে। এখন যৌতুষের মাথার মধ্যে পোকা ঢুকছে, কি ওরা তো বিলাই মারার মন্ত্র শিখাই নি, ও বাঘ মারলো কি, কষ্ট হইতেছে, ওয়াজ কিন্তু শুরু করি নাই, করব করব ভাব আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন। আব্দুল্লাহ পরের দিন সকালবেলা যখন রাজদরবারে গেছে, আব্দুল্লাহ জানে যে আজকে আমি পরস্তর সম্মুখীন হব, আব্দুল্লাহ আগের থেকে দরজা লাগাইছে, আব্দুল্লাহ দরজা লাগাই লিখে কয় কারণ আছে তো আপনি প্রশ্ন করবেন, কয় কেমনে কি কেমনি বুঝলি, তো হ আমি জানি,
বাঘ মারছি কি দিয়ে রেজি গেবেন না হ অ্যাডভান্স আপনি কেমনে তো সত্য কথা কথা তুই বাঘ কি দিয়ে মারলি আমি তো তোর মাসি মারার মন্ত্র এখনো শিখাই দিই তুই বাঘ মারলি কি দিয়ে আবদুল্লাহ বলে শোনেন গো আমি বাঘ মারছি আমার মাহমুদের কালাম দিয়া আবদুল্লাহর কলবে এত শক্তি গো বাবা আবদুল্লাহ জানে যদি আমার কথা ফাঁস করতে যায় আবদুল্লাহ আগের থেকে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে আসতে আল্লাহ হের কাছে আমি বলবো তোমার বাণী যদিও বলে পরে তুমি কায়দা মতো শেষ করে দিবা আবদুল্লাহ বলে তোর হাতে তো ক্ষমতা দিয়ে দিছি বলে কি আমি এক খুনি যে রাজদরবারে বলে দেবো তুই আমার বিদ্বেষে কোষ নাই শিখছো না আর একজনের বিদ্যা পারলে যাও বাজান দেয়াল বিদায় মান নিহায়ার মধ্যে দেখবেন আবদুল্লাহর ঘটনা লেখছে যে আল্লাহর কুতুব লেখেছেন যখন জৌতুষী রাজ দরবারের দিকে রওনা দিছে বলে দিবে সাথে সাথে গালটা অনেক বড় প্যান্ডেল তো সবাই দেখাই তোকে আবদুল্লাহ কি হয়েছে ডিজিটাল ও তো কি হয়েছে ভাই গেছে কি হয়েছে যাও এটা ঠিক করা আব্দুল ভাই এটা ঠিক করতে তোমার মন্ত্র দিয়ে কাম হইব না দেখবা কেমনে রামায়ণ বাবায় আরো টানতা সে দেখবা আমার মাহবুবের কালামের শক্তি কত কয় দেখাতো সাথে সাথে গাল ভালো হয়েছে আবার উঠছে আবার আবার সোজা করবো তিনবার এবার পাই আবদুল্লাহ বিশ্বাস করে আমি বুঝতে পারছি তোর দায় সত্য আমি যদিও তোর ধর্ম বিশ্বাস করি না কিন্তু আমি তোর বিরুদ্ধে কোনো কাজ করবো না আল্লাহ আকবার জোরে কর আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলো বাবা মক্কার মুখান্ড কষ্ট হইতেছে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে আর কোনো পথ পায় না লাস্টে কারে ঠিক করছে জানেননি রোকানা নামে এক কুস্তি দিয়ে রোকানা নামে কুস্তিবিদের 33 দিন উটের গোশ খাওয়াইছে দুমবার গোশ খাওয়াইয়া জনমের মাথার মাথায় মাথায় কয় তোর কোনো কাম নাই কি কাম খালি মুহাম্মাদের ধরে টাচা দিন মুহাম্মাদের খোদায় দেহি মুহাম্মাদের কেমনে ফিরে যদি মুহাম্মাদের খোদায় তারা ফিরাইতে না পারে তাহলে মুহাম্মাদের আমরা পিটাই তাড়াবো তুই খালি ধরে মুহাম্মাদের একটা আসার দিবি আর কিছু না রোকানা কয় শোনেন একবার বকরি চড়াইতে যে তার লাগে লাগছিলাম পারি নাই আপনারা আমার খাওয়াইতেছেন খাওয়ান মার হাওয়া কো খারাপ লাগতেছে লাগবে এই দোস্ত লোকাল লোক না তার বলতি সে তো ছোট আছিল হত ঠিক আছে 33 দিন খাওয়াইয়া আবু তালেবের কাছে মনে একটা কাগজ লেগে গেছে নেতা তুমি তো তোমার বাতিজারে চোখের আড়াল হতে দাও না তোমার বাতিজারে তুমি ডিক্লেয়ার দিছো আমার জীবন চলে গেল আমার ভাতির গায়ে একটা লগের টোকা দিয়ে দিব না ইহুদি হওয়ার পরও বাতি যারা মারতে দেয় না অপমান করতে দেয় না আর মুসলমান নাম ধরি তার সামনে নবীর গালি দেয় মুসলমান দলের কারণে সব ছাইড়ে দিছে কথা ঠিক না আর মুসলমানের পোলা চিঠি লয়ে গেছে এখানে সাইন দাও কি লিগা ওই কালকে তোমার বাতিদার সাথে আর রোকানার সাথে জাবালে আবি জাবালে কাবার ওখানে সত্তরে বসে এখনো কিন্তু ওই জায়গাটা বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তার কাটা দিয়ে ঘেরাও দিয়ে রাখছে বাদাম ওই জায়গাটা স্মৃতি এখনো আছে সব পাহাড় গুলো বাংশের জাবালে কাবার কিন্তু এখনো ভাঙবে না জাবালে কাবার সত্তরটা তখন ছিল তাদের খেলার মাঠ কয় এখানে সাক্ষর দাও কি আগামীকালকে তোমার ভাতিজে যদি রোকানার সাথে কুস্তিতে হারে তোমার বাতিজারে লইয়া এইটা সাথে কয় দ্বিতীয় প্রস্তাব আর কথা কয় না কয় বিপরীতটা কর আবার কয় তোমার বাতিজা যদি পরাজয় বরণ করে তাহলে এই দেশ থাকতেই কয় তারপরেটা কি যদি আমার বাতিজা না পরাজয় বরণ করে কয় তাহলে কিছুই না ক্ষমতা তো তখন তারা বুঝলেন না যা করবো তাই সঙ্গে সঙ্গে আবু জেহেল যখন বলল যে তাহলে কি সইব না আবু তালেব কয় দে ক্ষমতা এখনো তুই না আমি আবু তালেব মরি নাই এখনো আমার ভাতিজার সাথে যদি তোর রোকানা না পারে রাইটে দিন বানায় ফেলাবো দিন রাইট বানায় ফেলাবো
আমি আবু তালেব এখনো মরি নাই, বাতি যারা পাওয়ারফুল দিয়ে দিয়েছি, এক হাতে চন্দ্র এক হাতে সূর্য দিলেও আমার বাতি যা এক খোদার দাওয়াত বন্ধ করবে না, ওই বাতি যার গায়ে একটা লগের টোকা দিবি আর আমি পাইসা থাইকে সহ্য করবে না, চলবো না। আর আমার সাইতে বেশি করা হলো খাদিজা, খাদিজার কানে যদি এই খবর দেই একটাও ঠিক থাকতে পারবি না। কারণ মা খাদিজা এত বড় তেজস্ব একজন নেত্রী ছিলেন, এমন একজন মহিলা ছিলেন বাবা খাদিজার বুদ্ধির কাছে ওয়াল মক্কা মদিনা ফেল করত। খাদিজা এত বড় দামি বুদ্ধিমতী মহিলা ছিলেন গো বাবা, বড় বড় নেতা পর্যন্ত মা খাদিজার সামনে মাথা নত করে দিয়ে বসে থাকত। মা খাদিজা ছিলেন ধনকুক এক বাবার এক মাইয়া, কোনদিন কোন নাস্তিকের সামনে মাথা নত করে নাই। খাদিজার জানা আছে এই বাক্কা শহরে তখন মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। তখন খাদিজা বলে এই মক্কা বানাইছে আমার স্বামী, এই শহরের নাম ছিল বাক্কা, কোরআন শরীফের কথা, মক্কায় রূপান্তরিত করছে আমার স্বামী। আমার স্বামী মক্কায় থাকতে পারবো না, তোরা থাকবি, চ্যালেঞ্জ করলাম। এই কামার মালিক, এই কামার মালিক, আমার স্বামী বলে মক্কায় থাকতে পারবে না, তুমিও দেখাই দিবা আল্লাহর কুওয়াত লিল্লাহি জামিয়া, তুমি সর্বময় ক্ষমতার মালিক, আজকে বাক্কা মক্কায় দেখাই দিবে। বাজান দে মা খাদিজার কাছে রাত 11টায় আবু তালেব গেছে ওই দরখাস্ত লইয়া। মা, ও মা খাদিজা, আব্বা আমার ভাতিজা কি ঘুমাইছে না জাগ্রত আছে? আব্বা সারাদিন দাওয়াতে তার দিকে কাম করছে, এখন একটু রেস্ট লইতেছে, আপনি তো জানেন একটু পরে আবার তাহাজ্জুদ করতে যাবে। مزمل قل الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أبار الله ডাক দিতেছে فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا সঙ্গে সঙ্গে বলতেছে মা সেটা তাহাজ্জুদ করতে যাবে আমি জানি, একটু জাগানো যাবে বাতি জারে, আমার নবীর নিচে চাচার আওয়াজ শুনে উপরের থেকে নিচে নেমে গেছে। আমার নবীর একটা মজাদা সমাইলে তিরমিজি হযরত হাসান বলেন আমি আমার নানারে ঘুমের থেকে জাগাইতাম, আমি দেখতাম না আমার নানার একটা চুল এদিক সেদিক আউলোচল হইতো, আমার নানা গোসল করার পরও কোনোদিন চুল আউলোচল হইতো, পাগলের মতো দেখা যাবে চুল এলোমেলো হলে, এইটা আমার আল্লাহ বরদাস্ত করতো না। গোসলের সময় আমার নানার মাঝখান দিয়ে সিঁথি আসছিল, মাঝখান দিয়ে কি উলামা একদম সত্য কথা বলে, আমার নবীর মাথার সিঁথি কিন্তু মাঝখান দিয়ে আসছিল মহিলাদের মতো, আমার নবীর চুল আসছিল ঘাড় বাবরি কান বাবরি লতি বাবরি, অবদান আমার নবীর চুল কখনো একটা চুলে দিক সেদিক যাইত না, যখনো যাইতে চাইতো জিব্রাইল নিজের সেরুনি নেখারাই থাকত। আহারে সেই নবীর বলে মক্কায় থাকতে দিব না, আল্লাহ আকবার জোরে কন। আবু তালেব কয় মা ভাতিজা নবী এসে কয় চাচা আপনার সাথে যে কথাবার্তা হয়েছে আমি বলি কি, একটু আগে ঘন্টাখানিক আগে আবু জাহেল উৎপা সাহেব আবু গিরা হারিজ মাহফিল কাছে উমাইয়া ইবনে খালিদ নজর বিন হারেস এই বড় বড় নাস্তিকগুলো আসছিল তাই না, হ্যাঁ ভাতিজা তুমি জান না কেন নেই, ও চাচা আপনি কেমনে বুঝলেন, মায়াতি কুয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ইয়াহইনু আল্লামাহু শাদীদুল কুওয়া। ও চাচা আপনাদের কাছে না বললে শোনেন না, আর আমার আল্লাহ আমার কাছে প্র্যাকটিক্যালি বলে, তাহলে কি ভাতিজা কি সিদ্ধান্ত? আমার নবী বললেন চাচা তারা বলছে রোকানার সাথে আমি কুস্তিতে না পারলে মক্কা ছেড়ে যাইতেইব, আপনি বারবার বলছিলেন আমি যদি ভাতিজা না পারে ভাতিজার সাথে, হেরা বলছে কিছুই বল চাচা আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই, না ভাতিজা আমি চ্যালেঞ্জ করি নাই, তোমার কাছে না জিগে কি করবো, আমার নবীর কাছে চ্যালেঞ্জ গ্রহণ করা ঠিক না, ঠিক আছে চাচা আপনি চ্যালেঞ্জ করেন নাই ঠিক আছে, আপনার ভাতিজা
পরাজয় বরণ করার লোক না। আপনার ভাতিজার বন্ধু খেলার মাঠে নামায় দিয়া সে নিজে চাইছে দেখবো না চাচা, আপনার চাইছে এখানে দেখেন কালকের ঘটনা কি হয়ে যায়। দশই মহরম বাবা উল্লেখযোগ্য ঘটনা, দশই মহরম তারা কুস্তির প্রতিযোগিতার আয়োজন করল, জাবালি কাবার কাছে শত শত নাস্তিক গুলো সমবেত হয়েছে, আমার নবীর পক্ষে কথা বলার মতো কেউ নেই রে বাবা, একমাত্র আমার আল্লাহ সারম। আর বিদায়ন নেহায়ের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, সিরাতে মুস্তফার ভিতরে আল্লাহর কুতুব লেখেন, আমার নবীর জীবনের স্মরণীয় একটা ঘটনা। ও দোস্ত, ফাতেমা বলে আব্বা আমি একটু আশেপাশে ঘুরে দেখে আসি এই মক্কার মানুষের অবস্থাটা কি। ফাতেমা যখন কাবার সামনে গেছে এক নাস্তিক ফাতেমারে জিজ্ঞেস করতেছে তোর বাবার আজকে জীবনের শেষ দিন। ফাতেমা ছোট্ট মানুষ গো বাবা, আমার নবীর চারটা মেয়ের ভিতরে সবচাইতে হাদুরের মেয়ে সবচাইতে জান্নাতি মেয়ে মা ফাতেমা। ফাতেমা ছোট্ট মেয়ে বাবার পাগল, দৌড়ে এসে নবীর কোলের মধ্যে বসে 11 বছরের ফাতেমা বলে আব্বা শুনছো মক্কায় কি দল পাকাইছে কি, তুমি যদি আজকে বাবা মাঠে যাও তারা বলে তোমার বিচার করব। বাবা গো আমি এখন কি করব। আমার নবী বলে মা তুই দোয়া কর তোর বাবার ঠকাবার মতো এই দুনিয়ায় কেউ নাই রে মা। সবচাইতে বাবারে ভালোবাসে মেয়েরা, মেয়েদেরকে কোনোদিন ঠকাবেন না, পারলে একটু হিসাবে যা পাবে বেশি নিয়ে যাবেন, কারণ ফাতেমা কিন্তু আমার নবীর লেগে দান দিয়ে দিত। বাগান আপনি যদি মারা যান বেশি কাঁদবে মেয়েরা, মেয়েদেরকে কোনোদিন ঠগায়েন না গো বাবা, অনেক বৃদ্ধ লোক আছে ছেলেদের নামে সব সম্পত্তি লিখে দিয়ে যায়, মেয়েগুলার এতিম বানিয়ে যায়। ও বাবা তোমার মেয়েরে যদি তালাক দিয়ে দেয় তোমার মেয়েটা কোথায় দিয়ে দাঁড়াবে। নবী আমার দেখেন ফাতেমা কান্দে আর কয় বাবা তোমার গায়ে যদি আঘাত করে আমি বাঁচবো না বাঁচবো না বাঁচবো না বাঁচবো না। আমার নবী বলে মা তুই দোয়া কর ফাতেমা ছোট্ট মানুষ 11 বছরের মেয়ে, খেজুরের পাটি দিয়ে খেজুরের পাতা দিয়ে বুনানো একটা পাটি লয়া বাবা, মা ফাতেমা যাই নামাজ বিছাইয়া 2 রেকাত নামাজ পড়ে হাত তুলছে মাবুদ রে, আমার বাবার কিন্তু মা বাবা কেউ নাই রে, তুমি আমার বাবারে পরাজয় বরণ করাইও না। মক্কার বেইমান গুলারে শুধু এতটুকু বাড়ি করছে, মক্কার বেইমান গুলারে বলতে চাইছিল আগুন লাগাই দাও, আমার নবী তাড়াতাড়ি ফাতেমার হাতটা দিছে টান দিয়ে কয় মা রে এই দোয়া করিস না মা, তোর হাতের কত মূল্য তুই জানোস না মা, মা রে এখন দামি রে মা মক্কায় আগুন লাগিয়ে যাবে মা। এই ফাতেমারে বলে বন্ড বিয়া করছে 11 বছরে ফাতেমার হাত নবীর টাইনের নামাই ফেলাইছে, মা তোর দোয়া করতে হবে না মা আগুন লেগে যাবে আমার ভাইজান না। এই ফাতেমার চরিত্রের পরে যে কলঙ্ক দিয়েছে ওর বিরুদ্ধে এখনো সময় আছে, আন্দোলনের ডাক দাও কেকারা দিয়েছো একটা স্লোগান দিব দেওয়ানবাগীর দুই গালে জুতা মারো তারে তারে, দেওয়ানবাগীর দুই গালে। এই মুসলমানের সন্তান যারা দাঁড়িয়ে আছেন তারা আওয়াজ দেন আওয়াজ দেন, দেওয়ানবাগীর দুই গালে জুতা মারো তারে তারে, ঠিক আছে ঠিক আছে, দেওয়ানবাগীর দালাল গুলো সোজা হয়ে যাও, বাংলাদেশের মুসলমান ফাতেমার অপমান মেনে নিবে না, যারা দালালি করবে অবশুদ্ধ উড়ে হেরাবো, দল মত নির্বিশেষে ঠিক না বে ঠিক, ফাতেমারে নিয়ে কোনো দল নাই কোনো রাজনীতি নাই ঠিক না বে ঠিক, কষ্ট হয় প্রজ্ঞা। আমার নবী কয় মা হাত না মা তোর দোয়া করতে হবে না মা,
তুই দোয়া করলে কি হইব? তুই জানুস, তুই জানুস গো মা, এখন কানবেন, হাতে মা বাবার পিছনে পিছনে যাই গো বাবা, আব্বা আবার আব্বা তুমি পরাজয় বরণ করলে তোমার উত্তরে অবমান করবো না রে মা। আমার নবী জাবালে কাবার কাছে যাওয়ার আগে জিব্রাইলকে আল্লাহ অর্ডার দিয়েছে, জিব্রাইল রে সারা পৃথিবী অফ করে দে, মক্কা নগরী দরকার হ্যাঁ উঠে ফেলবি, রোকানা মাঠে আছে রোকানারে শুধু সারা দিয়ে বলে দে, হে রোকানা এদিকে তাকা, রোকানা উপরের দিক তাকায় দে, হ্যাঁ হ্যাঁ মাথা আসমানে বইছে বাহারে, রোকানা দেখে কিছু আয় নাই, নবী মোহাম্মদ এখন আসতেছে, একবার যদি তার হাতে হাত দিয়ে তার গায়ে আক্রমণ করা তো দূরের কথা, চোখ দিয়ে তাকাবি চোখের ব্যাটারি পাওয়ার কমে দিবে। আমি কিন্তু আর ওয়াজ করবো না, সবার নজরে না বলে রোকানা বাবা সব শেষ, নবী আমার আসতেছে, নবীর পিছনে আল্লাহ সারা, হুজুরের মেয়ে সারা, একটু হুজুরের চাচা খালি হামজার পিছনে, আব্বাস আসতেছে আস্তে আস্তে, নবী মাঠের সামনে দাঁড়ায় বলে আল্লাহর কুতুব তার কিতাবে লেখা আমার নবীর জীবনে চ্যালেঞ্জ, নবুয়তের জন্য চ্যালেঞ্জ মুসলমান, সঙ্গে সঙ্গে মাঠের কাছে দাঁড়াইবার সাথে সাথে রোকানা মাথা নিচে দিক দিয়ে বইরেছে, আবু জাহেল কয় এই রোকানা দর, রোকানা কয় তুই আয় তুই আয় তোরে দর ওদিক আয়, তা ওই দিক চাইয়া না নিচের দিক চাইয়া, কি হইল মোহাম্মদকে জাদু দিয়ে ব্যাটারি চার্জ কমাই দিছে, ঘটনা কি হইল? উতবা বিন রুবিয়া কয় বুঝছি মোহাম্মদ দিয়েছে কাম করে, কয় এখন কি করুন যায় অপমান মতো, কয় অপমান হয়ে লাভ নাই কাম হইব না, রোকানা তোরে কিন্তু বহুদিন খাওয়াইছি একটা তেলেস মাটি দেখাবে না, রোকানার সামনে যে নবী বলে কি রোকানা হাম্মিল মুবারিজিন আমি তো রেডি রেডি হোক, রোকানা কয় পারবি না হুজুরে আল্লাহ জবাব পাহাড়ের উপরে দিক তাকায় দেখেন এমন নবী দেখে জিব্রাইল শাহী সিংহাসন গুলো হয়েছে হাজার হাজার ফেরেশতা লইয়া, কি জিব্রাইল এই সময় তুমি হুজুর আপনার অপমান করবো আর আপনার বন্ধু আপনার খেলার মাঠে নামাইয়া হেসা হেসে দেখবো, কোরআন শরীফে স্পষ্ট আয়াত ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরদিফীন, বদরের মাঠে যদি এক হাজার বাহিনী দিতে পারে মক্কায় পারে না, যেরকম পারে না, আমার নবী কয় জিব্রাইল হল কি এখন যদি রোকানার বল লেস হয়ে যায় আমার এরা বলবে জাদুকার এই কাজ করো না, আমি প্রমাণ করতে চাই মোহাম্মদ কাউকে ধরে না ধরলে ছাড়ে না, আল্লাহকে বল রোকানার শক্তি ফিরিয়ে দিতে আমি প্রমাণ করব, আমি কুরাইশ বংশের ছেলে আমি আব্দুল্লাহর ছেলে, কারণ দাওয়াতের জন্য আমাকে মাইট দেয় কোনো অসুবিধা নেই, কিন্তু শক্তি পরীক্ষা করতে চাচ্ছে তারা, আমার শক্তি এখানে দেখানোর দরকার আছে, রোকানা বলে একটা শর্তে আমি আপনার দিকে আসবো, সে শর্তটা হলো আপনি আমার ধরে আসার দিবেন, প্রমাণ করে দেবে আমার মতো রোকানারে যদি হে এক আধ্যে আসার দিতে পারে তোরা পানি খাওয়ার টাইম পাবি না, এই শর্তে আপনি আমার আসার দিবেন, কয় হ্যাঁ ঠিক আছে, রোকানা হুজুরের কাছে আসছে খালি কলারটা এমনি ধরছে ধরে এমনি জায়গায় হারাইছে, এত আসতে কইলেন সুবহানাল্লাহ, এবার আল্লাহু আকবার বলবেন ঠিক আছে, রাখেন 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 সে স্কোপটা তৈরি করি, আমার নবী বললেন রোকানা কয় আমি রেডি নরে থাকবে, আল্লাহ আকবার ছেড়ে শক্তি কোন জিনিস আছে না, আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড়, এইটা বইলেই তো নামাজে দাঁড়ান কথা ঠিক না বেঠিক, এমনি কি আল্লাহ মাফ করে দিবে রে বাবা, মাথার উপরে উঠাইয়া আমার নবী আসতে ছেড়ে দিছে, রোকানা রসগোল্লার মতো বলে দিছে, আবু জেলকা কি ওটা ওরম কইছে কে খারাপই না দৌড় দিবি, এমন অপমান সহ্য করুন যায় না, সাথে সাথে কয় শোন সুযোগ এইটা মোহাম্মদ মাঠে আছে তরবারি রেডি কর, এই সাথে মারামারি করলো, হযরতে হামজা বলে নাস্তিক রে
ভাবিস না এখনো মুহাম্মাদের চাচারা দুনিয়ায় বেঁচে আছে। ও মুসলমান ভাইরা, শুধু আমার নবীর চাচার মধ্যে একজন চাচা তখন ইসলাম গ্রহণ করেছে, হামজা তখন ইসলাম গ্রহণ করছে, আব্বাস তখন ইসলাম গ্রহণ করে নাই। ওই নবীর বিরুদ্ধে কথা বললে কোন নাস্তিকে ছাড় দিতে নাই, কথা ঠিক না বেঠে? আরো জোরে কন, রাজি আছেন না নাই? বাজান রে আমার দিকে তাকান। আব্দুল্লাহ যখন জৌতুষীর সামনে যেয়ে কয়ে পারলে যা, আর পারে না, আল্লাহ আছে না নাই? শক্তি কমায় দিছে, আবার উঠতে চায়, আবার শেষ, লাস্টে বলে আব্দুল্লাহ তোর জ্ঞান আমি কোনোদিন বিশ্বাস করব না, তোর ধর্মেও কোনোদিন যাব না, কিন্তু আমি তোর কোনো ক্ষতি করব না। যেরম হুজুরের চাচা আবু তালেব হুজুরের জন্য জীবন দিল, কিন্তু বাবা কালেমা নসিব হইল না, ঠিক না বেঠি? কায়ে কাউজ বলে আব্দুল্লাহ এখন আর আমার কাছে সময় দিয়ে লাভ নেই, পুরা টাইম দিয়ে খেলে লাগা, তুই খেলে আমার কাছে আসবি আর হাজিরা দিয়ে চলে যাবি, মারহাবা খান। আব্দুল্লাহ এখন পুরা আল্লাহর ওলি, বাজান রে। আব্দুল্লাহ এখন রাজদরবারের দিকে যাচ্ছে, হঠাৎ করে দেখে রাস্তার পাশে আল্লাহর এক পাগল পাহাড়ের গুহার পাশে বসে কেমন যেন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। মৃত্যুর এত যন্ত্রণা আগে জানতাম না, কারণটা কি জানেননি? তার সমস্ত শরীরটা বাবা পৈচে গেছে। হাদিসে আসছে কুষ্ঠরোগী, কুষ্ঠরোগী বোঝেন তো? হ্যাঁ, কুষ্ঠরোগী বাবার সমস্ত শরীরটা পৈচে গেছে, তার ছেলে মেয়েরা গন্ধে দুর্গন্ধে এমন ভাবে ছড়িয়ে পড়ছে। আব্দুল্লাহ দেখতেছে লোকটা রাস্তার পাশে বসে কান্দে। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, ও চাচা ঘটনাটা কিভাবে আপনি কাতরাচ্ছেন কেন? আব্দুল্লাহ রে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, আমার ছেলেরা আমার মেয়েরা আমার বিবিরা আমার বিবি আমাকে এখানে ফেলে রেখে দিয়ে গেছে, কারণ যখন আমি সবল ছিলাম আমার ছেলে মেয়েরা সবাই আমার আদর করত। ও আব্দুল্লাহ এখন আমি অসুস্থ হয়ে গেছি, এখন আমার পাঁচ পয়সার মূল্য নাই। আব্দুল্লাহ কয় কি বলতে চান? কয় আমি শুনছি তুমি বলে বাঘ মেরেছ। কয় হ, তুমি যেই হাত দিয়ে বাঘ মারছো ওই হাত যদি আমার শরীরে একটু লাগাই দাও মনে হয় আমার ভরিয়া ভালো। কষ্ট হইতেছে? হ্যাঁ, জোরে কর, আরো জোরে, আল্লাহ আছে না? আব্দুল্লাহ কানে কানে কয়, চাচা কি বাঘ কিন্তু আমি মারি নাই। কে মারলো? তুমি তো মারছো পাথর দিয়ে, শুনছি সারাই আমার এলান হয়ে গেছে তুমি বাঘ মারছো। কয় না চাচা, কে মারছে বলে তো? কে কে? দুহা পুষা করে বলেন তো, কে কে কে? কুষ্ঠরোগীটা কয়, হারে এই শব্দটা তো তোমার পালক বাঘ ইসুর তুলে ব্যান করে দিছে। কয় নো, আসলে বাঘ মারছে আমার আল্লাহ, কাম করছি আমি। সাথে সাথে কয় আব্দুল্লাহ, যদি আল্লাহ মারুক আর তুমি মারো, আমার এই কুষ্ঠরোগে যদি ভালো হয়ে যায় আমি আল্লাহর জন্য জীবন দিব। আব্দুল্লাহ বলে তাহলে কালেমা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহু ইসানুল্লাহ, তখন ইসানুল্লাহ ধরব, আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বলে চাচা পড়ছেন? কয় হ্যাঁ, এবার আপনি সোজা হয়ে বসেন। বসছে আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে, বাবা পসা গোস্তের উপরে আমনে টান দিয়েছি, পসা গোস্ত গুলো তসবির দানার মতো জমিনে পড়ে, নতুন চামড়া আমার আল্লাহ লাগিয়ে দেন। মাত্র কয়েক মিনিটের ভিতরে নতুন চামড়া এসে গেল। আব্দুল্লাহ শুকুর আদায় করে বলে, চাচা আমি জানি এখন আপনার ইমানের ব্যাটারি পুরো চার্জ হয়ে গেছে, এখন যদি আপনি সত্যিকারে মানুষের কাছে বলে দেন আব্দুল্লাহ আল্লাহরে দিয়ে ভালো করছি, আমারও শেষ আপনিও শেষ, আপনি মানুষের কাছে বলবেন আব্দুল্লাহ ভালো করছে, আর মনে মনে রাখবেন আমার আল্লাহ ভালো করছে। লোকটার এত ছেলে মেয়ে ফেলে রেখে দিয়ে গেছে, মরে যাবে দুদিন পর, দুর্গন্ধ। অদস্ত তোমার দুইটা পাও ধরে বলছি, মা বাবা সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, ওই জাহিলিয়াতের যুগের মতো ব্যবহার করিও না, মার মতো দরদি পাইবা না, বাবার মতো দরদি পাইবা না,
তাদের দোয়া সারা দুনিয়ায় কোন মানুষ ওলি হতে পারবে না। বাপরে জাহিলিয়তের যুগে ফেলাই রেখে গেছে মরে লোকটা, যখন এই লোকটা সুস্থ হইয়া বাসায় গেছে এখন কিন্তু খেলা লাগবে। সুস্থ হয়ে যখন বাসায় গেছে ওলামাইয়ে দোষ হয়ে গেছে, কি হয়েছে ভাই আব্বা মইরে আশ্রা হয়েছে, বাড়ির ভিটা ছেড়ে দৌড়ে গেছে। বাপ্পা শোন দৌড়েস না, আসলে আব্দুল্লাহ আমার ট্রিটমেন্ট করছে। সাউন্ড বার আরে ভাই কম আজকে আর নাই, আরে আপনার কোন মাইকের কথা বলছি মারা হবো কষ্ট হয়, হ্যাঁ শেষ করে দেবো ঠিক আছে। বাদান আমার দিকে তাকান, আব্দুল্লার কথা যখন বলছে ছেলে মেয়েরা খুশি হয়ে করে, এত তারা জানানো যাইতেছে যে আব্দুল্লার শুধু আপনারা যন্ত্রী মনে করেন না, আব্দুল্লাহ একজন কঠিন ডাক্তার, সে কুষ্ঠরোগী ভালো করে রয়েছে। ইয়ামানের মধ্যে যত কুষ্ঠরোগী আছে সব লাইন ধরছে, দেখেন না এক এক জায়গায় এক একজন খারাপ হয়ে যায়, খেয়াল নেই কয় হে পানি করে দিলে ক্যান্সার ভালো হয়, ডায়াবেটিস ভালো হয়, মহিলা তো বাচ্চা হয়ে যায়। নজমিল্লা কর বাজান রে, তিন কিলো পর্যন্ত লাইন লাগে ঠিক না বেঠি, হে তদ্বির কি কয় গরুর গোস্ত লাগবে এক দাম দিয়ে কিনতে হইব, এরকম ঘটনা মাঝে মাঝে হয় না, দরাও খাইয়া র্যাবের হাতের মাইনও খায়, এরকম বন্ধ কিছু কিছু গজায় কিনা, আল্লাহ মাফ করে জোরে করে আমিন। কিছু দালাল থাকে বন্ড গো এরা ক্যানভাস করে ঠিক না, হয় আমার পীর কঠিন পীর, পীরের বিরুদ্ধে কি কত সুন্দর অ্যাডভার্টাইজ দেয়, হয় আমার বাবা ভালো হো বাবা দেখলে কি সুন্দর, বাবা রে দেখলে আমার গায়ে আসে জ্বর, বাবা রে দেখলে গায়ে জ্বর আসে তো শয়তানের কাছে যাস, এরকম কিছু দালাল থাকে না বন্ড গো, কিন্তু এটা তো ভণ্ড না, এটা আল্লাহর ওলি ক্যানভাস যখন করতেছে, ইয়া মানে যত কুষ্ঠ রোগী আছে সব আব্দুল্লাহ কানে কানে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া ট্রিটমেন্ট করে ভালো করে দিছে, সবার কানে বলে দিছে, এখন কিছু বলবো না, যখন আব্দুল্লাহ ডাক দেবে তখন জীবন দেওয়ার জন্য কেউ ভুল করবে না, জীবন দিবা ইমান দিবা না, জাল্লাল্লাহ হাওয়া জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি, ওয়াজ কিন্তু একটু পরেই শুরু হয়ে যাবে বাবা, শুরু করি নাই সারি নজর চলতে আছে কেবল, বাজান আমার দিকে তাকার, যখন পুরাই আমাদের সরিয়ে পড়ল আব্দুল্লাহ কুষ্ঠ রোগী ট্রিটমেন্ট করে, হঠাৎ করে একটা অন্ধ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে বলে আব্দুল্লাহ যেই হাত দিয়া বাঘ মারছো বাঘ মরে গেছে, যেই হাত দিয়া কুষ্ঠ রোগী ভালো করছো আমার মন বলে ওই হাত দিয়ে যদি আমার অন্ধ চোখে বুলাইয়া দাও আমার চোখের আলো ফিরে পাবো, আব্দুল্লাহ বলে চাচা চোখের আলো আমি ফিরাইয়া দিব না, কে দিবে কে 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 কে, সঙ্গে সঙ্গে তাই আরে তুমি কি কও, আরে খোয়াও কি চোখের আলো আল্লাহ দিব মানে তুমি দাও না, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাবার গালের মধ্যে আঙ্গুলটা প্রবেশ করাই আস্তে করে একটু লালা যখন লাগাই দিছে কয়েক মিনিটের চোখের আলো ফিরে পেয়েছে, লোকটা বলতেছে আব্দুল্লাহ আমি আল্লাহর জন্য জীবন দিব, আব্দুল্লাহ বলতেছে চাচা বর্তমানে কারো কাছে বলবা না সবার কাছে বলবা আব্দুল্লাহ চোখের আলো ফিরাইছে, আসলে ফিরাই দিছে মনে মনে রাখবা কে কে কে, কারণ এখন বললে তোমারও সমস্যা আমারও সমস্যা, আরো জোরে কর আরো জোরে কর আল্লাহ আকবার জোরে কর,